সকালবেলা নামাজের সময় গান বাজনাটা একটু বন্ধ করবি নাকি? কেমন নামাজ পড়ো? যে গান নামাজ কানে যায় গান বন্ধ হবে না, দেখছো না আমি এক্সারসাইজ করছি। গান ছাড়া কি এক্সারসাইজ করা যায় না? না যায় না। আল্লাহ, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? অপমান সহ্য করতে হচ্ছে, জবাব দাও আল্লাহ, জবাব দাও। কি আমার অপরাধ? রহম করো খোদা, রহম করো। আমিন। সকলের নাস্তা বানিয়ে দিতে একটু দেরি হয়ে গেল বাবা। দুধ আমি খাবো? হ্যাঁ বাবা, আর চা খাওয়া চলবে না। সাথীকে দিয়ে পাঠালে তো পারতে। এটা আমার কর্তব্য। নাও জলদি খেয়ে নাও। এই যে ভাইয়া তোমার চা। তুই চা নিয়ে এলে? তোর ভাবি কোথায়? ভাবি বাবাকে চা দিচ্ছে। ও বস। না ভাইয়া কাজ আছে। সাথী বড় হয়েছে, ও যদি পড়াশোনা করতো ভালো বিয়ে দিতে পারতাম। জানি ওর ভাগ্যে কি আছে। কিছু টাকা দাও তো। টাকা এ আমার কাছে তো নেই, বেতন পেলে তাও। শোন, তোর মার কাছে যা। আচ্ছা আচ্ছা। মা! ও মা, কি হয়েছে? গোটা পঞ্চাশেক টাকা দাও তো। পঞ্চাশ টাকাই ছিল, তোর বাবাকে দিয়েছি, মাসের শেষ, বেতন পেলে তবে। ও আচ্ছা আচ্ছা। পঞ্চাশ আর লবণ দাইতে পঞ্চাশ, একশো তো হলো। পঞ্চাশ টাকা দিলে পকেটে রাখলাম, এখন তো খুঁজে পাচ্ছি না। টাকা কি হলো? মা যেটা দিয়েছিল সেটাও নেই। মা, 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 ও মা, আমার একশো টাকা নেই। তুমি দিলে পঞ্চাশ, আমার পকেটে ছিল পঞ্চাশ, মোট একশো টাকা। আরে আমার পকেট থেকে তো পঞ্চাশ টাকা নেই। তোর একশো, তোর বাবার পঞ্চাশ, মোট দেড়শো টাকা। হ্যাঁ বাবা, এই অসুবি কোথায় আছো? এই একটু ডাক্তারের কাছে যাচ্ছি। দাঁড়াও বাবা, পকেট চেপে ধরে আছো কেন? পকেটে কি? কই না, কিছু তো নেই মা, কিছু নেই। দাঁড়াও, বাবা ডাক্তারের কাছে যাবে না? না না, পরে যাবো। আবার পরে কেন? যাও। পরেই যাবো। এই নাও তোমার পঞ্চাশ টাকা। আমার টাকা? আমার কাছে পঞ্চাশ টাকা ছিল, সেটা তোর বাবাকে দিয়েছি। সেই টাকা নিয়ে তুই রান্নাঘরে লবণের ডিব্বায় রেখেছিলি, আমি আবার সেটা নিয়ে তোকে দিই। তুই তোর পকেটে রেখেছিলি, তারপর সেই টাকা তোর দাদু নিয়ে নেয়, এখন সেটা আবার আমাকে বের করে দিল। কিন্তু মা, এই টাকা যে সেই টাকা, সে তুমি বুঝলে কি করে? আমি যে টাকাটা তোর বাবাকে দিয়েছিলাম সেই টাকা কালির দাগ ছিল।
দেখলাম একই টাকা বারবার হাত বদল হয়ে শেষ পর্যন্ত তোর দাদুর কাছে চলে গেছে। এখন আমার কি হবে মা, টাকা না হলে যেন বেরোতে পারবো না। চিৎকার করে বলো কি হলো? দশটা টাকা দাও। টাকা নেই, তোর বাবা আজ বেতন পেলে দেবো। টাকা পয়সা দিতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? জলে ধনক দিও না, আমি এখন বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, তোমার মতো গিয়ে অশিক্ষিত নেই, বুঝলে? কে বললে? গায়ে হাত তুললে? এখন যদি আমি পাল্টা জবাব তোমাকে দেই? তাই তো দিবি, তাই তো দিবি, এখন তোদের এত সময়। ভাবি, কেঁদো না ভাবি, কেঁদো না। বৌমা, এটা কলিকাল, তোমার আমার সময় এবার শেষ। এরা এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলছে, শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছে, সবই কপাল মা, সবই কপাল। টাকা টাকা টাকা, এই টাকা আমার স্বামী কত কষ্ট করে উপার্জন করেছে, তাই খরচ করতে মন চায় না। টাকা আছে আমার, তাই সকলেই আমাকে সম্মান করে। এই ঠিক বলছি না? ঠিক করছেন দিদি সাহেব। মা, মা কিছু টাকা দাও তো, পিকনিকের চাঁদা দিতে হবে। টাকা নেই। ঠিক করছেন বেবি সাহেব। তুই চুপ কর চামচি। কত দিন বললাম হিসাবে খাতাটা একবার দেখ। আমি হিসাব দেখে কি করব মা? দেখবি না মানে? তোর লেখা পড়া, খাওয়া দাওয়া, এই বাড়িতে থাকা সব কিছু খরচের হিসাব আমি এই খাতায় লিখে রেখেছি। তুমি জন্ম দিয়েছ, তোমার নৈতিক দায়িত্ব আমাকে মানুষ করা, তাই আমার জন্য খরচ করেছ এবং প্রয়োজনে আরো করবে। আমি হিসাব লিখে রেখেছি, কেন জানিস? তার জানবো না, বড় ভাইকে বিয়ে দিয়ে তার শ্বশুরের কাছ থেকে টাকা আদায় করেছো যৌতুকের পাওনা হিসেবে। কোন শিক্ষিত লোকের পক্ষে তোমার এই উদ্ভট নিয়ম মেনে চলা সম্ভব নয়, তাই দুঃখে ভাইয়া ভাবিকে রেখে বিদেশে চলে গেল টাকা রোজগার করতে, তোমার তোমার মিথ্যে আবদারের পাওনা কড়ায় গন্ডায় শোধ করতে। ওর ইঞ্জিনিয়ারিং পড়াতে যে টাকা খরচ করেছি এখনো তো সেটাই শোধ করতে পারিনি। আমি তো প্রতি মাসে টিউশনি করে করে 5000 টাকা এনে দিই মা, তাছাড়া আপনার ছেলেও তো পাঠায়। দিলে কি হবে, ঘটি ঘটি জলে কি আর পুকুর ভরে? 5 লক্ষ টাকা তো আর কম কথা নয় গো ভালো মানুষের ঝি। এবার বাকি টাকা না হয় সাগরকে বিয়ে দিয়ে ওর শ্বশুরের কাছ থেকে ওষুধ করবেন? তা তো করবই, তাই বলে তোমারটা বাদ যাবে না। পুরো পানটাই দিয়ে দিলে, অর্ধেকটা আরেকবার খাওয়া যেত না? তা তো যেত মা। ঠিক করছেন বেবি সাহেব। কি হলো, সাইকেলে ওঠো? না, তোর মতো তুমি যাও, আমি একা যেতে পারবো। আরে বাবা রাগ করো না, তুমি যখন আমাকে ডাকছিলে তখন আমি বাথরুমে ছিলাম, জবাব দেয় কি করে? তাহলে তুমি আমার ডাক শুনেছিলে? তোমার ডাক না শুনে পারি? এই নাও তোমার জন্য একটা উপহার এনেছি। ওহো ভুলেই গিয়েছিলাম, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে, এই নাও ফুল, বিউটিফুল, ওঠো। Oh,
কত হলো রে রিনা? প্রায় 200 টাকা মামা। হ্যাঁ, তাহলে প্রায় বলছিস কেন? ঠিক করে দেখে বল না। 199 টাকা। এবার খুশি হয়েছ? তা তো ভালোই হলো। এবার অন্য জায়গায় চল। না মামা, এখন আর কোথাও যাব না, ঘরে চলো। ভীষণ ক্ষুধা লেগেছে। ক্ষুধা এত ক্ষুধা কেন রে? সব সময় খাই খাই খাই। তোর স্বভাবটা পাল্টা, নইলে কপাল দুঃখ আছে বুঝলি? তোমার কি, তুমি তো দেখবে আমাকে দিয়ে নাচাও গাও, আর নিজে নিজের সাথে দেখ। আমার সাথে তর্ক করিস না। তোর বাবার মৃত্যুর পর যখন সেই ছোট্ট ছিলি, তখন থেকে তোর মা আর তোকে কষ্ট করে খাওয়াইনি, মানুষ করিনি, নাচ গান শেখাইনি। আজ বড় হয়ে তুই আমার জন্য এতটুকু করে আমাকে কথা দিচ্ছিস? আহ মামা, তোমার কেবলই রাগ। ধরো কথার কথা বললাম, চল। হ্যাঁ চল, এই জন্যই তো বলি এত রাস্তায় নেচে আর কত পাস, চল না আমাদের সঙ্গে। এই ডবল পাবি ডবল। কি বলি কি বলি? Yeah.
করবো বুদ্ধিমানের মতো। আপনাকে অনেক ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। কিন্তু রাস্তাঘাটে এভাবে একটি যুবতী মেয়েকে নিয়ে নাচ গান করছেন, এটা ঠিক নয়। যে কোনো সময় একটি বড় ধরনের বিপদ হতে পারে। কি করবো সাহেব, গরিব মানুষ, না খেয়ে মরতে হবে। পাগনি থেকে নাচ গান শিখেছি, তাই নেচে গিয়ে যা রোজগার করে মোটামুটি চলে যায়। এছাড়া কোনো উপায় নেই সাহেব। বয়সের দোষ, হুশ নাই। আরিশাফ আলী, তুই ক্লাস আসিস নি কেন? কোথায় ছিলি? ড্যাডির সঙ্গে হংকং গিয়েছিলাম। বলিস কি, কবে ফিরলি? গতকাল। আচ্ছা পরে দেখা হবে, একটু কাজ আছে, চলি রে। আই চল। চল চল, দেরি হয়ে যাচ্ছে। এই যে শেফালি, কি যাচ্ছিলে? অলোক দা, তোমার জন্য দেরি করে করে এই বাড়ি যাচ্ছিলাম। আর বলো না, পথে বন্ধুদের পাল্লায় পড়ে একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস বন্ধুদের পাল্লায় পড়েছিলে, বান্ধবী হলে আমার কপাল পুড়ত। তুমি কি যে বলো না, তুমি ছাড়া আমার আর কে আছে? পরিচয় করিয়ে দিই, পিঙ্কি আমার বান্ধবী, খুব ভালো মেয়ে। তা হতেই হবে, ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড। নাজুক চেহারাই বলে দিচ্ছে উনি সাক্ষাৎ রাধা। রাধা হলেও কৃষ্ণের দেখা এখনো মিলেনি। তাই নাকি? তবে তো বাঁশের বাঁশুরি হাতে নিতে হয়। ঠিক আছে, তখন না হয় সুরের টানে আবার দেখা হবে। যাই রে শেফালি, যা, তুমি ডাকলে আসিস। তার বলতে সত্যি তোমার চয়েসের জুড়ি নেই। এই নাও তোমার জন্য সুন্দর ব্রেসলেট, সিঙ্গাপুর থেকে এনেছি। হ্যাঁ ভালো কথা, ব্যবসার কাজে আমি একটু দেশের বাইরে যাব। তা কতদিন থাকবে? তা ধরো দু সপ্তাহ, আর চাইলেও বেশি দিন থাকতে পারবো না। সত্যি বলছো? মিথ্যে কি বলেছি কখনো? বৌমা নাস্তা দাও। বহুদিন খাইনি। কই গো নাস্তা দাও, টেবিলে দে আছে। আরে ওই নাস্তা তো বাবা খাচ্ছে। তাহলে বসো, দিচ্ছি। এটা যে তোর নাস্তা আমি জানতাম না বাবা। আর ধর খেয়েছো তো, কি হচ্ছে? আমাকে আবার দেবে, তুমি খাও। বাবা পঞ্চাশ টাকা দাও তো। টাকা তো মার কাছ থেকে চেয়ে নিস। কোথায় যাবে? কোথায় আবার যাবে? চাকরির সন্ধানে নিশ্চয়ই। দাদু টিটকারি দিচ্ছ, আমি কি চেষ্টা করছি না? ভেবেছো বাবার টাকা নিয়ে তোমার মতো রেস্টুরেন্টে বসে খাই? নাদিম, বাবা তোকে সে অর্থে কথাটা বলেনি, বুঝতেই পারিস। এই দিনে সংসার চালাতে আমার মতো একজন সামান্য কারখানা শ্রমিকের কি হিমশিম অবস্থা। এই নাও ভাইয়া, তোমার আর নাদিমের নাস্তা। বস। মা আমার নাস্তা দাও তো। আচ্ছা সকালবেলা তোর মাকে একটু সাহায্য করতে পারিস না? তুমি জানো না আমার পড়াশোনা করতে হয়।
তাছাড়া পাকের ঘরে আমার ভালো লাগে না, সাথীবাবু তো আছেই। পাক ঘরে ওনার ভালো লাগে না, মনে হয় লাট সাহেবের ঘরে বিয়ে হবে। সকাল থেকেই তোরা ঝগড়া শুরু করলি, তোদের ভাই বোনদের একটু মিল হবে না কখনো? বারে আমি আবার কি করলাম? কিছুই করনি, আবার করেওছ। ইউ ব্রিটিশ বুড়ো, আমার ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না, আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, তাই হবে ইয়াং লেডি, তাই হবে। আপনি পাগলের মতো দৌড়ছেন কেন? চাকরির চিঠি পেলাম, চার পাঁচ জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এবার নিশ্চয়ই হবে। আচ্ছা চলি, একটু তাড়া আছে। এই কার সাথে কথা বলিলি না? পাগলের সাথে, চল। মা, মা, সাথী, মা কোথায় রে? ভাবি ঘরে কি হয়েছে? মা, আমার চাকরি হয়ে গেছে, এই দেখো চিঠি পেলাম। হ্যাঁ মাহবুব, তোমার দরবারে লাখ লাখ শুকর। উমা বাবা, কি হয়েছে বৌমা? বাবা, দাদিমার চাকরি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, তোমার বহুত মেয়ের বাড়ি। তা কোথায় চাকরি হলো দাদু ভাই? কত বেতন? ইউ ব্রিটিশ সোলজার, সেই কালের আন্ডার ম্যাট্রিক, তুমি কি বুঝবে? আমি এমএ পাস, ভালো জায়গাতেই হয়েছে। হ্যাঁ তা তো হবেই, তবে একটা কথা দাদু ভাই, এই আন্ডার ম্যাট্রিকের সঙ্গেই কিন্তু তোমাদের মতো এমএ পাস করা ছোকরারাও ইংরেজিতে পারে না। শুনছো, তোমার ছেলে চাকরি হয়েছে? তাই নাকি? আরে বলেছি না, উচ্চ শিক্ষিত হয়েছে, একদিন ভালো চাকরি হবেই। তাও কবে জয়েন করবি? শোন 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 শোন, ইয়ে কর, এই নিয়ে টাকা, মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, বিশ টাকায় কি মিষ্টি আনবো? কিসের মিষ্টি ভাইয়া? আমার চাকরি হয়েছে, এবার কিন্তু আমাকে ভালো সালাম কিনে দিতেই হবে। দেব দেব, নিশ্চয় দেব। দাঁড়া, আগে চিঠিটা পড়ে নিই। আপনাকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে পোস্টের চাহিদা অনুযায়ী লোক নিযুক্ত করা হয়েছে, আপনার নামটি আমাদের তালিকাভুক্ত রয়েছে, পরবর্তী লোক নিয়োগের ব্যাপারে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ইয়ে, হাত দুঃখ করে লাভ নেই, আরে চাকরি কি এত সস্তা রে? দরকার একজনের দরখাস্ত 5,000, লেখাপড়া শিখিয়ে ভুল করেছিস, নইলে আমার মতো শ্রমিক হয়ে অন্তত পেটে ভাতে বাঁচতে পারতিস। তাহলে কেন আমাকে শিক্ষিত করালে? নিজে অশিক্ষিত বলে ভেবেছিলাম, লেখাপড়া জানি না, ছেলেটাকে অন্তত শিক্ষিত করি। তখন তো খেয়ালই ছিল না যে শিক্ষিত হয়ে না খেয়ে থাকবি। জানি দাদু ভাই, আজকাল যার মামার জোর বেশি সেই সবখানে চান্স পা। ধৈর্য ধর, একদিন ভালো চাকরি পাবি। ও হ্যাঁ, এই নাও বেতন, বাড়ি ভাড়া দিয়ে বাঁচলে সংসার বুঝে শুনে চালিও। যা মুখ হাত ধুই খেতে আয়। বৌমা, আজকে কিন্তু বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে, বুকের ব্যথাটা আবার। এই নাও। এই যে সোনালি, শোনো, তোমার এমন স্মার্ট চাল চলন, অথচ বিদেশিদের মতো সিগারেট খাও না। আর সিগারেট না খেলে তোমাকে মানায় না, আর একটা সিগারেট তোমাকে খেতে হবে। এই নাও। না, আমি কেন সিগারেট খাবো? আর ছেলেদের জিনিস মেয়েরা কেন ইউজ করবে? না না, আমি খাবো না। আরে মডার্ন যুগে ছেলে আর মেয়েতে কোনো তফাৎ নেই, জামা কাপড় যদি একরকম পড়তে পারে তবে সিগারেটের দোষ কি? নাও খাও খাও। বললাম তো আমি খেতে পারবো না। আরে পারবে না মানে 100 বার পারবে। শাকিল, শেফালিকে সিগারেট খাওয়াচ্ছিলি কেন? আমি কি জোর করে খাওয়ালাম নাকি? এদের জিজ্ঞেস করো না। না, জিজ্ঞেস করার প্রয়োজন নেই, নিজের চোখকে তো আর ফাঁকি দিতে পারি না, ভবিষ্যতে এমন করলে বিপদ হবে, মনে রাখিস।
আরে জলি, এতদিন পরে এলি যে, কোথায় ছিলি? অলোকদার সাথে ব্যাংকক বেড়াতে গিয়েছিলাম। তাই নাকি? দেখছিস না এই ব্রেসলেট ওয়াকম্যান আমাকে প্রেজেন্ট করেছে? তোরাই ভালো আছিস, আমারটা একেবারে কঞ্জুস, শুধু ফুল প্রেজেন্ট করে। অলোকদাকে বলবো এবার ব্যাংকক গেলে তোর জন্য একটা কিছু নিয়ে আসতে। আমাকে দেবে তোর অলোকদা? দেবে না মানে? অলোকদা খুব ভালো ছেলে, প্রায় আমাকে চাইনিজ খাওয়ায়, ক্লাবে নিয়ে যায়, ব্যবসা করে, তো একেবারে দরাজ দিল। তাহলে তোর ওয়াকম্যানটা আমাকে দে, তুই আরটা কিনে নিস। হুম ঠিক আছে, নিবি। তোর মতো বান্ধবী হয় না। চলি চল। আচ্ছা জলি, বাড়ি যাবে না? যাব, তবে। তবে কি? কিছু না। শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? ওই শেফালিদের মতো মেয়েদের সাথে তুমি মিশবে না। কেন? সে কথা এখন বলা যাবে না। কিন্তু আমি জানি আমার সব বান্ধবী বড় লোকের মেয়ে, এটা তুমি সহ্য করতে পারো না। ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, তোমার ধারণা সম্পূর্ণ ভুল এবং এটা একদিন আমি প্রমাণ করব। এই নাও। এত বড় স্পর্ধা তোর বাপের, আমাকে চিঠি লিখে জানাচ্ছে টাকা দিতে পারবে না। তাহলে বিয়ের সময় তিনিয়ে বিনিয়ে জোর হাতে কেন বলেছিল? বেআইন সাহেব, আল্লাহর রাস্তায় আমার মেয়েকে নিয়ে যান, প্রতি মাসে মাসে আপনার সমস্ত টাকা শোধ করে দেব। আজই চিঠি লিখে জানিয়ে দে, আগামী মাসের মধ্যে টাকা না পাঠালে তোকে তোর বাপের কাছে পাঠিয়ে দেব। তাই দিও মা, আমাকে বিয়ে দিতে যে টাকা খরচ করেছ তা উসুল করতে হবে না? ভাবি, কি হয়েছে ভাবি? ছিছি মা, ভাবির গায়ে তুমি আবার হাত তুলেছ? আমার টাকা কড়ায় গন্ডায় না পেলে এই অত্যাচার চলতেই থাকবে, এ আমার শেষ কথা। এই অত্যাচার সহ্য করে তুমি আর কতদিন এই বাড়িতে থাকবে ভাবি? যতদিন তোমার ভাই না আসবে। কি? আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে তুমি থাকবে আমারই বাড়িতে? তা হবে না। মা, মা, অন্যের মেয়ের সাথে এমন অত্যাচার করো না। একদিন হয়তো দেখবে তোমার মেয়ের কপালেও এমন অত্যাচার নেমে এসেছে, তখন তোমার কান্নায় আকাশ ভেঙে পড়লেও কারো কিছু করার থাকবে না। কি বললো মা? এমন অলক্ষণী কথা ভাইয়া আমাকে বলতে পারলো? ওই ছোট লোকের সাথে আমার তুলনা? ঠিকই বলছি, তুই না একজন মেয়ে, তুই না একজনের স্ত্রী, তোর সামনে আরেকজন মেয়ের সাথে এমন কুৎসিত আচরণ করা হচ্ছে আর তুই তা চেয়ে চেয়ে দেখে মায়ের সাথে করতাল বাজাচ্ছিস। একটা কথা মনে রাখিস, নারী হয়ে যে নারীর মর্যাদা দেয় না, সে নারী নয়, হয় রাক্ষসী নয় তো ডাইনি। ভাবি তুমি ঘরে যাও, আমি আজই চিঠি লিখে ভাইয়াকে জানাচ্ছি, যার স্ত্রী সে নিজে এসে দেখুক এবং যা করার করুক। তোমার দুটি হাতে ধরে তোমার ওই দেশে ফিরলে দেনা শোধ করতে পারবো না, আর তো না পারলে শোকে দুঃখে আমার সহসর বাবা হয়তো হার্ট ফেল করে মারা যাবেন। আমার যত দুঃখই হোক ভাই, তবু আমার দুঃখের বোঝা অন্যকে দিতে চাই না, অন্যকে দিতে চাই না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। ওঠো ভাবি, যাও। তোরা যে পাপ করছিস তা মোচনের জন্য হয়তো একদিন পীর ধরবি, অপেক্ষা না করে ভাবির পায়ের নিচে নিজেকে সঁপে দে, পাপ তো মোচন হবে, পরপারে রাজাব থেকেও রেহাই পাবি। বুঝলে ভাই, দিনকাল বড় খারাপ। ঠিক কথা, আমাদের দিনে সব পাল্টে গেছে। ঠিক কথা, নাও ভাই খাও, সময় শেষ হয়ে এলো, খাও। জলি শোনো, নাদিম এখনো ফেরেনি? নাদিমের নামে চাকরি বাকরি খুঁজতে দেরি হয়ে যায়, তাই অনেক সময় রাত করে বাড়ি ফেরে। কিন্তু তোমার আদরের মেয়ে সে যে দিন দিন উচ্ছনে যাচ্ছে সে খেয়াল রাখো। কিন্তু
এত রাত হয়ে গেল এখনো ফেরেনি? তাহলে বলছি কি, প্রায় তো এমন করে, তার চেয়ে একটা বিয়েথা দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। জলি। জি বাবা। এতক্ষণ কোথায় ছিলি? রাতেও কি ক্লাস হয় নাকি? বারে কখন এসেছি দোতলার ভাবি ডাকলো তাই কথা বলছিলাম। তাই বলে তোর মাকে বলে যাবি না? শোন, ওপরে বেশি যাবি না, বাড়ি এলি মহিলা বদরাগি, কখন কি বলে বসে তার ঠিক নেই। আমার সঙ্গে কিছু হলে? কি বললি? কিছু না। শোনো, সাথী আর বাবাকে দেখছি না? সাথী খালার বাসায় গেছে, বাবা ডাক্তারের কাছে। হলে তো ভালোই, নাকি কোনো মদের আড্ডা গিয়ে বসে আছে কে জানে। জিয়া বেকারার হ্যায়, ছাই বাহার হ্যায়, আজা মেরে বাল মা তেরা। বৌমা, বৌমা আকবর এসেছে? জি বাবা। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। যাক, বাঁচা গেল। এই অবস্থা দেখলে আমার খামা খা চেতে যেত। তুমি তো জানো বৌমা, আমি মাঝে মধ্যে এক আটটু গিলি, মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে সোজা দোকানে, বুঝলে বৌমা? ওরা খুব সম্মান করে। কিন্তু বৌমা, একটা কথা কি বুঝতে পারো, কেন আমি মদ খাই? পারি বাবা, অভাব, অভাব সহ্য করতে পারো না বলেই সব ভুলে থাকতে চাও। হ্যাঁ, ঠিক বলেছ বৌমা, জীবনে কখনো অভাব দেখিনি। চাকরি করেছি, যে বেতন পেতাম তাতে তিন তিনটে ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে সংসার চলে যেত। তোমাদের মতো এত চিন্তা ভাবনার কোনো সুযোগই ছিল না। অথচ আকবরকে দেখছি কি হাড় ভাঙা পরিশ্রম করে যে রোজগার করছে, মাসের পনেরো দিনও চলে না। কত কষ্ট করে তুমি সবই ম্যানেজ করো। হাত মুখ ধুয়ে খেতে এসো বাবা। না না, আমি আজ রাতে কিছু খাবো না। বলে চাকরি বাকরি কিছু হলো? চাকরি চাকরি আর চাকরি, ইউ ওল্ড হ্যাগার্ড, তুমি যদি আরেকবার চাকরির কথা বলো তাহলে। তা থামলি কেন, বল বল, এখন তো বড় হয়েছিস, বড় বড় কথা বলতে শিখেছিস, অথচ এই বুড়ো মানুষটাই কত কষ্ট করে তোদের মানুষ করেছে, বড় করেছে, এখন কিছু একটা বললেই আতে ঘা লাগে। ইস, একটু ভালো করে যে গান শুনবো তার উপায় নেই, এত চিৎকার কিসের মা? এই এই, তুই ওয়াকম্যান পেলি কোথায়? হুম, আমার বান্ধবী শেফালি দিয়েছে। বান্ধবী দিল আর তুই নিয়ে নিলি? তোমাদের তো দেবার মরদ নেই, তাই বন্ধু বান্ধবের কাছ থেকে নিতে হয়, বুঝলে? জলে মারো, যত পারো মারো, কিছু দিতে পারোই না, তবে মনে রেখো আমার যা খুশি আমি তাই করবো। জলে একটা ব্যবস্থা করো মা, ওকে বাড়ি থেকে বের না করা পর্যন্ত শান্তি আসবে না। শুধু আমাকেই চোখে পড়ে, সাথী বাবুকে চোখে পড়ে না? সাথী তোর মতো উচ্ছৃঙ্খল না। ঘরে তিন তিনটে লাইট জ্বালিয়ে পড়ছিস, বিকেলে পড়তে পারিস না? ঠিক কইছেন দেবী সাহেব। ইলেকট্রিক বিল কত হয় জানিস? তাই বলে বিকেলে কেউ পড়তে বসে? বসে বসে, ঠেলায় পড়লে বসে, বিদ্যাসাগর পড়ে নাই? রাস্তার লাইট পোস্টের নিচে বসে লেখাপড়া করে এসে বিদ্যাসাগর হয়নি? কামাই তো করো না, টাকার মূল্য কি বুঝবে? এই শোন, দোকান আর মিরপুরে বাড়ি ভাড়া কাল তুলে আনবি। বেবি ট্যাক্সি ভাড়া দিয়ে দিও, কলেজ থেকে ফেরার পথে নিয়ে আসবো। কেন, সাইকেল কিনে দেইনি? সাইকেলে চড়ে মালিবাগ থেকে মিরপুরে যাওয়া যায় নাকি? যায় যায়, তোর বাবা যখন এই বাড়িটা করেছিল তখন কখনো বাসে কখনো পায়ে হেঁটে এই চলে যেত। হাই হাই, বউ এত রাতে বাতি জ্বালিয়ে করছোটা কি? এই তো মা, নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই দাও। ভাবি, এই যে ভাবি, মার জ্বালায় তো আর টেকা যাচ্ছে না। কি করবে ভাই, মুরব্বী মানুষ তাই এমন করে। না ভাবি, তুমি যাই বলো, এর একটা বিহিত করতেই হবে, একেবারে অসহ্য হয়ে উঠেছে মার ব্যবহার। অত চিন্তা না করে পড়তে যাও,
আমি যাই, মা হয়তো এখনই চিৎকার করবে, যাই। ইনস্যুরেন্স কোম্পানি কিরে নাদেম, এত মনোযোগ দিয়ে কি পড়ছিস? কি আর করব, চাকরির বিজ্ঞাপন পড়ছি, চাকরির খুব দরকার। চাকরি? হাসছিস যে? বুঝলি নাদেম, চাকরির জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে শেষ করেছি, তাই হাসি না এলেও একটু হাসতে চেষ্টা করি। আমার তো মনে হয় চাকরির জন্য কোনো অফিস বাদ দেইনি। জানিস, আমাদের জেনারেল লাইনে পড়ুয়া ছেলেদের জন্য আজকাল চাকরি সহজে মেলে না। ঠিকই বলেছিস, আমার তো একই অবস্থা। যাক, তা কি করছিস তাহলে? ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। বলিস কি, সে তো অনেক টাকার দরকার, এত টাকা পেলে কোথায়? ধুর বোকা, বুদ্ধি থাকলে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই প্রচুর টাকা ইনকাম করা। কিরকম? আমার ব্যবসাটা একটু ভিন্ন ধরনের। তোদের বাড়ি তো চিনি, যাব একদিন, মাসিমাকে প্রণাম দিস, চল চা খাই। তেত্রি আসে না কেন? ভয় দেখাতে হবে। মামা, মামা, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যাব। গন্ধ, আমি মরে যাব। কি করছো মামা, গায়ে কেরোসিন ঢালছো কেন? এই জীবনে কি করবো? হ্যাঁ, আমারও সকালাত আছে, তা যদি না হয় এই জীবন বেঁচে থেকে কি লাভ? দেখতে থাক আমি কিভাবে আগুনে পুড়ে পড়ি। আমি কত থেকে চালাবো বলো? মায়ের অসুখের টাকা, তার উপর তোমার মদের খরচ, এত টাকা আমি কোত্থেকে পাবো? সে আমি জানি না, তোর জন্য যা করেছি হয় নি শোধ করে দে, নইলে আমাকে মরতে দে। ইয়ে চার নট, নইলে পট পট। ওই যে ঘুরে দিব না, মেস্টার কোথায় গেছে? চল চল চল। সেই তো দিলি, অথচ আগে দিলে ক্যাশন দামটা বেঁচে যেত। এই তেল আবার কিনতে হবে না, সংসার খরচটা কিভাবে কমবে সে চিন্তা ভাবনা করিস, বুঝলি? ধৈর্য ধর মা, ধৈর্য ধর, ঈশ্বর একদিন নিশ্চয় রক্ষা করবে। মা, 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 মা গো, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আকবর ভাই, আকবর ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আকবর ভাই, আকবর ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওকে স্যার, ওকে, তাই হবে স্যার, এই সব ব্যবস্থা করে রেখেছি স্যার। জি জি জি, থ্যাংক ইউ স্যার। আসতে পারি? এসো এসো আকবর, তোমারই জন্য অপেক্ষা করছি। তুই এখানে? উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ আকবর, তোমার ছেলেকে আমি খবর পাঠিয়েছি, ভাবছি ও এম এ পাশ, শিক্ষিত, ওকে একটা ভালো চাকরি দেওয়া যায় কিনা। অবশ্য তোমাকে না জানিয়ে ওর অ্যাপয়েন্টমেন্টের কথা সেক্রেটারি সাহেবকে বলে দিয়েছি। শুনে খুশি হলাম স্যার। আফটার অল তুমি আমাদের পুরনো কর্মচারী, তোমার প্রতি তো আর অবিচার করতে পারি না। যেমন? মানে একটা সাধারণ শর্ত, গিভ অ্যান্ড টেক পলিসি, আমি তোমাকে কিছু দিলে বিনিময়ে তুমিও আমাকে কিছু দেবে। আমরা শ্রমিকরা তো তাই করে আসছি আজীবন, আপনারা বেতন দেন আর আমরা শ্রম দেই। না না না, সে কথা নয়, আমি বলতে চাই তোমার ছেলের চাকরি, উন্নতি, ভবিষ্যৎ প্রতিষ্ঠা, এসব কি তুমি চাও না? তা না চাইলে নিজে আত্মেটা খেয়ে সংসারের সবাইকে কষ্ট দিয়ে ওকে লেখাপড়া শিখালাম কেন? আর একজন বাবা তার সন্তানের সুন্দর ভবিষ্যতে তো কামনা করে। কিন্তু তুমি একজন সিনিয়র শ্রমিক হয়ে সকলের সঙ্গে যোগ দিয়ে মালিকের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলছ, তাতে তোমার এবং তোমার ছেলের উভয়েরই ভবিষ্যৎ অন্ধকার।
কথাটা ঠিক বুঝতে পারলাম না। সহজ কথা, তুমি আন্দোলন করলে ওকে চাকরি দেওয়া সম্ভব নয়। শ্রমিকদের দাবি আদায়ের সাথে আমার ছেলের সম্পর্ক যোগ করতে চাই না। সে তার যোগ্যতা দিয়ে যদি চাকরি পায় ভালো কথা। 25 বছর চাকরি করে তোমার যোগ্যতা কি কম হয়েছে? কিন্তু কর্তৃপক্ষ ইচ্ছে করলে মালিকের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। দেশে আইন আছে, শ্রমিক সংগঠন আছে, গণতন্ত্র আছে। সে অধিকারের ভিত্তিতে আমরা আমাদের মনের কথা বলতে পারি, দুঃখের কথা বলতে পারি, বলতে পারি পাওনা আদায়ের কথা, অবিচার অত্যাচার আর জুলুমের কথা। দেশের মানুষ এখন সজাগ। দেশের জনগণের কল্যাণের কথা ভেবেই তো মালিক পক্ষ মিল কলকারখানা বসিয়ে দেশি পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেখানে তোমাদের মতো মুসলিম কিছু স্বার্থপর শ্রমিক তা হতে দিতে চাও না। আপনার কথা শুধু ভুল নয়, মিথ্যা বটে। যে শ্রমিকরা অর্ধাহারে দিন রাত পরিশ্রম করে উৎপাদন বাড়াচ্ছে তাদের কি বলছেন স্বার্থপর? যে শ্রমিকের রক্ত পানি করা অর্থে কোটি কোটি টাকা মুনাফা করছেন তাদেরকে বলছেন স্বার্থপর? যে শ্রমিকদের ঠকিয়ে তাদের কাজ আদায় করে রাতারাতি ব্যবসা ভিন্ন খাতে প্রবাহিত করছেন তারাই হয়ে গেল স্বার্থপর? স্বার্থপর ওরা না আপনারা। শুধু দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে শ্রমিকরা কষ্ট করে যায় দুমুঠো ভাতের জন্য। তাদের মুনাফার চিন্তা নেই, আরাম আয়েসের চিন্তা নেই, তারা শুধু বাঁচতে চায় মানুষ হিসাবে। তাহলে তুমি তোমার আন্দোলন চালিয়ে যাবে? যতক্ষণ আমাদের দাবি আদায় হবে। আপনি আজ আমাকে ডেকেছিলেন শ্রমিক আন্দোলনের বিষয়ে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, তাই এসেছি। বাইরে অপেক্ষা করছে আমার শ্রমিক ভাইয়েরা। আপনি আসল কথার কিছু না বলে ভিন্ন প্রসঙ্গে আমাকে প্রলোভন দেখিয়ে আন্দোলন বন্ধ করার ষড়যন্ত্র করছেন, তাই বলতে বাধ্য হচ্ছি এটাই আমাদের সিদ্ধান্ত এবং শেষ কথা। বাবা, উনি তো মঙ্গলের জন্যই বলছেন শ্রমিকদের যাওয়ার হবে, আন্দোলন বাদ দিলে আমার একটা চাকরি হবে। নাদিম, তুই এখানে এসেছিস ওনার ডাকে, তাই যা কিছু বলার ওনাকেই বলবি, আমাকে নয়। আমার সাথে কথা বলতে হলে এখানে নয়, বাড়িতে। তবে একটা কথা মনে রাখিস, যে আদর্শ তোকে মানুষ করেছি তাতে কোনো লোভ লালসা ছিল না, আর তাই তোর জন্য আমার সেই আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারবো না। সহকর্মী শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। চলি, এপথে হবে না, অন্য পথ ধরতে হবে। বাবার খামখেয়ালির জন্য ফ্যাক্টরিতে চাকরিটা হলো না, এখন আমার চুরি করা ছাড়া কোনো উপায় থাকবে না। তা করবি কেন? তোর বাবার ওখানে হয়নি, অন্য কোথাও চেষ্টা কর। আমি আর ধৈর্য রাখতে পারছি না মা। নাদিম আছিস নাকি? নাদিম, ও অলোক, আয় 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 মা, আমার বন্ধু অলোক আমার সাথে পাশ করেছে। নমস্কার মাসিমা। নমস্কার। তা কি করছো বাবা? ইধার কামাল উধার মাসিমা। সেটা আবার কি? মানে সাপ্লাইয়ের কাজ করি মাসিমা। আগে ধরুন গুলশান থেকে জিঞ্জিরা, আবার জিঞ্জিরা থেকে গুলশান। বেশ তো, তা কেমন লাভ হয় বাবা? ঠিক মতো কাস্টমার পেলে এক সাপ্লাইয়ে 10-12 হাজার টাকা থেকে যায়। বলো কি এত লাভ? নাদিমকে কোনো চাকরিতে ঢুকতে না দিয়ে বরং কোনো ব্যবসা লাগিয়ে দিন। কিন্তু বাবা, ব্যবসা করার মতো টাকা তো দিতে পারবো না, অভাবের সংসার, ওর বাবার একার রোজগারের উপর কোনো মতো চলছে। এই নাও বাবা। আরে কি করছেন, এটার কোনো প্রয়োজন নেই। আপনি যদি অভয় দেন তো ওকে আমার সঙ্গে নিয়ে নিই, আপাতত কোনো টাকাই লাগবে না। কিন্তু? আর কোনো কিন্তু নাই মাসিমা, দু বন্ধু মিলে ব্যবসাটাকে চাঙ্গা করা যাবে। খন তাহলে কথা দিন মাসিমা, আপনার আদেশ না পেলে তো ওকে আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, নাদিমের ভার তুমি দিলে, ঋণ আমি কেমন করে শোধ করবো? ঋণের কথা বলবেন না মাসিমা, এই পৃথিবীতে সকলেই সকলের কাছে ঋণে বাধা। তুমি বসো, আমি চা পাঠাচ্ছি। কি হলো, ওই ডান্সার মেয়েটিকে আনতে পারলে না? টোপ ফেলেছি বস, তাকে আসতেই হবে। কে?
কে আপনি? কাকে চাই? তোমাদের কাছে এসেছি, ভেতরে আসতে দাও, সব বলছি। মতলব কি সাহেব? হঠাৎ একেবারে ভেতরে ঢুকতে চান? আমি তো আপনাকে চিনি না, জানি না। আমার নাম রাজা, তোমাদের ভালোর জন্য এসেছি। ঠিক আছে, আসুন। গুড ইভিনিং আঙ্কেল। ইভিনিং, কি ব্যাপার? তোমাকে তো কখনো দেখি বুঝি এসেছেন আমাদের ভালোর জন্য। দুনিয়াতে তাহলে ভালো লোক আছে? সেদিন ও নাচ দেখলাম রাস্তায়। তোমার যে প্রতিভা আছে, একদিন অনেক বড় নৃত্যশিল্পী হবে। নৃত্যশিল্পী কেন, শিল্পী হিসেবে পরিচিত হতে কতদিন লাগে? শুধু সুযোগের প্রয়োজন। শোনো, আমাদের ডিস্কো ক্লাব আছে, বুঝলেন আঙ্কেল? রিনা ওই রাস্তায় নামেছে, আমাদের ক্লাবে নাচবে। খুব অল্প দিনের মধ্যেই নাম, যশ, খ্যাতি সব পাবে। সে তো খুব ভালো কথা, কিন্তু টাকা কত দেবে তা তো বললে না। ভালো করতে পারলে মাসে 10,000 টাকা বেতন। অন্য কোনো মতলব নেই তো সাহেব? না, তা হবে কেন, তোমার ভালোর জন্যই বলছি। ছেলেটা তো ঠিকই বলছে না, তুই যে নাচ গান শিখেছিস সেটা আবার কাজে লাগবে। হ্যাঁ, লোকে প্রশংসা করবে, মস্ত বড় শিল্পী হবি। ও মাই গড, গড এবার ভোগ তুলে চেয়েছে। কাল এসে তোমাদের নিয়ে যাব, কেমন? চলি আঙ্কেল। ইয়েস আঙ্কেল, ইয়েস আঙ্কেল। না মামা, হ্যাঁ আমি যাব না। কেন কেন যাবে না? হ্যাঁ, এত টাকা বেতন, তাছাড়া শিল্পী হিসেবে পরিচিত হওয়ার এত বড় সুযোগ, সব হাত ছেড়ে করবি? হ্যাঁ, রাস্তায় নেচে নাচে ইজ্জত করবি? রাস্তায় নাচলে ইজ্জত চায় না মামা, সবাই বুঝতে পারে, পেটের দায়ে খেটে খাচ্ছে। যেসব সুখী পথিকরা আমার নাচ গান দেখে, তারাও জীবনে কিছুটা সময় আনন্দ পায়, এবং সহযোগিতার হাত বাড়িয়ে তাদের সামর্থ্য অনুযায়ী 2-4 টাকা দিয়ে সাহায্য করে চলে যায়। বিনিময়ে তাদের কোনো চাওয়া নেই, আবদার নেই, দাবি নেই। কিন্তু কিন্তু রাতের ওই স্বপ্নপুরী ক্লাবগুলোতে যেসব বড় লোকেরা টাকার বস্তা নিয়ে ফুর্তি করতে আসে, তাদের সামনে সারা জীবন ধরে নাচলেও নৃত্যশিল্পী হওয়া যায় না মামা। নৃত্যশিল্পী হওয়া যায় না, বরং একজন নারীর সবচেয়ে মূল্যবান সুরক্ষিত ইজ্জতটাকে আর রক্ষা করা যায় না, বিক্রি করতে হয় মামা, বিক্রি করতে হয়। নাদিমের বন্ধু অলোক এসেছিল। কেন এসেছিল? নাদিম কোর ব্যবসা নিয়ে নিল, তোমার ফ্যাক্টরিতে যখন চাকরি হলো না তখন একদিকে ভালোই হলো, আমার মত জানতে চাইলে আমি নিষেধ করিনি। তা তিনি ব্যবসা করবেন, টাকা পাবে কোথায়? অলোক সাহায্য করবে। শোনো নাদিমের মা, আমরা গরিব মানুষ, অন্যের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে শেষে কোনো বিপদ হলে সামলাবে কে? তোমার যত উল্টো চিন্তা, নিজে তো সাহায্য করতে পারো না, অন্য কেউ করলে বাধা দিতে চাও। আমাদের ওখানে চাকরি হলো না কেন জানো? না। মীরখান আমাকে বলে, আমি যদি আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বন্ধ করে দেই তবে নাদিমের চাকরি দেবে। তুমি বলো, গরিব শ্রমিকদের সাথে আমি বেইমানি করব? ওদের সুন্দর ভবিষ্যৎ আমি নষ্ট করে দেব? তা কি করে সম্ভব, ওরা সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে, ওদের সাথে বিশ্বাসঘাতকতা করার অধিকার তোমার নেই। সখিনা, আমি কি কোনো ভুল করছি? নিশ্চয়ই না, তুমি ঠিকই করেছ, নিজের একটু সুখের জন্য জীবনে কখনো মাথা হেট করনি, বাকি জীবনটা করবে না। হ্যাঁ গো, হ্যাঁ, যত কষ্টই আসুক তোমাকে হেয়তে আমি দেব না, দিতে আমি পারবো না।
প্রথম জীবনে সংসার সংগ্রামের মধ্যে আমার মাথায় যে তাজ তুমি পড়িয়েছো, মৃত্যুর আগ পর্যন্ত তা আমি নামাব না সুখী না, কিছুতেই না। হ্যাঁ, নাদিম এখনো ফেরেনি? না, মজা হয়েছিল সেদিন। জলদি রাখতে দিন, কানে দুল, গলার চেন, হাতের ব্যাগ, জলদি 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 জলদি, কুইক 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 কুইক। আপনি তো বুঝেই না, যা আছে জলদি দিন, না দিলে গুলি করব। কুইক, লেখাপড়া শিখে শেষ পর্যন্ত আপনারা হাইজ্যাক করছেন, দেখুন দেরি হয়ে যাচ্ছে। কুইক 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 কুইক। আশ্চর্য, লোকটাকে চিনিস নাকি? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে, এমএ পাস। আজকাল তো চাকরি বাকরি না পেয়ে এসব শিক্ষিত ছেলেরাই হাইজ্যাক করছে। শালা, থানায় গিয়ে আবার বলে দেবে না তো? না, ও সেরকম ছেলে নয়। প্রথম দিনই ধরা পড়লো, এখন কি করা যায় অলকদা বলো তো। চল এবার অন্য রাস্তায় যাই, চল। নাদিমের বন্ধু শাকিলের কথা বিশ্বাস হচ্ছিল না, ওই কুলাঙ্গার ছেলেকে আনতে থানা যাব আমি? অসম্ভব। ছি 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 ছি, কি সন্তান পেটে ধরেছিলে নাদিমের মা, আমার মান সম্মান সব গেল। ধৈর্য ধরো, হাজার হোক আমাদের সন্তান, তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে না? না, যা না বাবা, থানায় না জানি বেচারাকে কি অবস্থায় রেখেছি। আমি যেতে পারবো না, তোমার দরদ লাগলে তুমি যাও। যাও বাবা, এই নাও, এটা বিক্রি করে যেভাবে পারো নাদিমকে ছাড়িয়ে আনো। বৌমা, তাই বলে তোমার হাতের বালা বিক্রি করে কি করবো বাবা, নগদ টাকা তো কিছুই নেই। তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। ভাইয়া শেষ পর্যন্ত হাইজেকার হয়েছে? চুপ কর, এটা নিয়ে ঢোল পেটানোর প্রয়োজন নেই, কারো কানে গেলে মুখ দেখানো যাবে না। বিশ্বাস করুন ওসি সাহেব, ও আমার স্বামী, কাল থেকে আমার কাছে সোনা চিনতে চাইছিল, নিজে পড়ে কোথায় বেড়াতে যাবে, আমি দেইনি। যে দিনকাল পড়েছে ভরসা পাইনি, আজও বাড়ি থেকে বের হওয়ার সময় চিনতে চাইল, আমি বললাম পারলে হাইজ্যাক করে নিও। তারপর কি হলো? তারপর আমি একটা কাজে যাচ্ছিলাম রিক্সায় করে, হঠাৎ সে সত্যি সত্যি ওর বন্ধুদের নিয়ে হাইজ্যাক করতে এলো। ঠিক আছে, আপনার কথাই বিশ্বাস করলাম, কিন্তু এসব ঘটনা বাড়িতেই সীমাবদ্ধ রাখবেন, নইলে বিপদ হতে পারে। সেন্ট্রি। ইয়েস স্যার। নাদিম সাহেবকে ছেড়ে দাও। শেষ পর্যন্ত তুমি সত্যি সত্যি হাইজ্যাক করলে। মা বাবা, আমি কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে করেছি, বৌমাকে জানাতে হয়? নিন, এখানে একটা সই করুন। সই করো। যান, এবার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করবেন, আপনার স্ত্রী না এলে আপনাকে জেলের ভাত খেতে হতো। চলে না গো। ওসি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনুন, মিথ্যে পরিচয় দিয়ে আমাকে জেল থেকে বাঁচালেন কেন? আপনি শিক্ষিত এবং বুদ্ধিমান একজন যুবক, সামান্য অপরাধ করে নিজের জীবন নষ্ট করতে চান? তাই বলে কোনো সম্পর্ক নেই এমন একজনকে স্বামীর পরিচয় দিয়ে তাকে উদ্ধার করলেন? কেন, আপনি কি আমার স্বামী হতে পারেন না? জি। না হয় কিছুক্ষণের জন্য স্ত্রী সেজেছিলাম, জানি একদিনের পরিচয়ে একটা মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়, তা আবার অন্য ধর্মের মেয়ে। না না, ধর্মের কথাটা বড় নয়, সে যে ধর্মেরই হোক সবাই তো মানুষ, আর মানুষই আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে সত্য। Thank you.
তোমায় চিন্তাই করি, বলবো তোমায় চিন্তাই করি, বলবো তোমায় হাই জেগার দিন দুপুরে একলা পায়া কাইরা নিলাম নই গো আমি চিন্তায়কারী, নই গো আমি হাই জাকার, পেটের দায় হইলাম এখন আসামি যে কাঠগড়া। আরে বলবো তোমায় চিন্তায়কারী, বলবো তোমায় হাই জাকার, কিন্তু পুরি একলা পায়া কাইরা নিলাম চোখ রাখিয়া সিঁধ কাটিলাম, রূপের টানে অন্তরে তার ঢুকে পড়িলাম, বলুন এবার দোষ কি আমার করলাম সারেন্ডার, পেটের দায়ে হইলাম এখন আসামি যে কাঠগড়ার। বলবো তোমায় চিন্তাই করি, বলবো তোমায় হাই জাকার, দিন দুপুরে একলা পাইয়া কাইরা নিলাম চোখে দেখে এলাম, নিজের কানে শুনে এলাম, ওই মেয়েটাই তো নাদিমকে ছাড়িয়ে নিয়ে গেল। ভাইয়া এমন একটা কাজ করলো, আমরা কেউ জানতেও পারলাম না নাদিম সেরকম ছেলেই না। তুই চুপ কর, ও নিজে বেকার, তারপর যদি বউনি ঘরে এসে ওঠে কি যে হবে বৌমা। না না বাবা, নাদিম এমন কাজ করতে পারে না, আমার মন বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। ভাই এসছে, ওকে জিজ্ঞেস করো, শুধু বিয়ে করেছে না বাচ্চা কাচ্চাও আছে। দাদু মুখ সামলে কথা বলবে, তোমাদের বিড়ি সামলে জোগাড় নেই, কিছু দেখলাম না শুনলাম না, আর একটা দিমাগ পাস করলাম, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, তার দোষ কোথায়? শুনলে বাবা শুনলে, কেমন বেয়াদব হয়েছে? অপকর্ম করবি আবার গুরুজনদের সাথে বেয়াদবি করে কথা বলিস? আমি এমন কোনো বেয়াদবি করিনি মা, কিছু না শুনি আমাকে ভুল বুঝলে? তোর এত বড় সাহস,
তুই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করেছিস? মা, বাবা যা বলছে তাকে মিথ্যে? হ্যাঁ মিথ্যে, ওই বুড়ো শিয়ালটা সব মিথ্যে বলেছে। মা, আমরা এখন বড় হয়েছি, তোমার শাসন মানি, ভালো না লাগলে বলে দাও, বাড়ি থেকে চলে যাব। তা তো যাবি, এখন নিজে রোজগার করবি, ঘর বাঁধবি। তবে মনে রাখিস, দুনিয়াটা যত সহজ ভাবিস তত সহজ নয় রে, তত সহজ নয়। আজ আমার ছেলে হলে যে কি করতাম? কি কি করতে কি করতে? তোর বাবাকে জিজ্ঞেস করিস? তুমি চুপ করো বাবা, আসল কথাটা এখনো শোনা হলো না। তাহলে তুমি বলছো বিয়ে করনি? কিসের বিয়ে, কার সঙ্গে? যে মেয়েটির কথা দাদু বলছেন, তোমাকে যে থানা থেকে বের করে এনেছে। কি যে বলিস না তোরা, তাকে ভালো করে চিনি না। তুমি ওকে চেনোই না? না না, দুদিন দেখা হয়েছিল গলির মাথায়। মেয়েটা খ্রিস্টান। ছি ছি ছি, শেষ পর্যন্ত একটা বিধর্মী মেয়েকে। চুপ করো, ধর্মই সব কিছু নয়, মানুষই আসল। হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার রক্তই লাল, তাই নয় কি? মা, তোমার যদি সবাই বাড়াবাড়ি করো তাহলে একদিন ওই খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ঘরে আনবো। ছি দাদু, তুমি কিছু না জেনে শুধু শুধু ভাইয়াকে মিথ্যা অপবাদ দিলে। তোকে আর সাফাই গাইতে হবে না। আমি এবার কি করলাম? কি করছো না করছো, দুই ভাই বোন মিলে চিন্তা করে দেখো। দেখো, নাদিমের কথা তো সবই শুনেছো। হ্যাঁ, এবার তাড়াতাড়ি সাথী আর জলি বিয়ের ব্যবস্থা করো। হুট করে ছেলে কোথায় পাবো? আজকাল যৌতুক ছাড়া কোনো ছেলের বাপেই তার ছেলেকে বিয়ে করাতে চায় না। তবুও তো আমাদের একটা কর্তব্য আছে, সাথী থাক। কিন্তু জলির স্বভাব দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, আজ লিপস্টিক, কাল কানের দুল, কাপড় জামা, কি কি সব জিনিস যে কোথা থেকে আসে কে দেয় আল্লাহ জানে। তোমার ভাইয়ের তো একটা হিল্লে হলো, তোমার আমার কি হবে? কি আর হবে, এই চিঠিতে সবকিছু লেখা আছে। ঠিক মতো মারতেও পারো না। ওরে বাপ রে, প্রেমপত্র দেখাচ্ছি মজা, প্রেমের চিঠি মেলে নিয়ে দিয়ে আমার বাড়ি দখল, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আকবর মিয়া, এই আকবর মিয়া, বেরিয়ে এসো। কি হয়েছে ভাবি? এই দেখো তোমার মেয়ের কুকীর্তি, আমার ভোলা ভালা ছেলেকে পটিয়ে জামাই করার ফোন দিয়ে গেছো। কি যাতা বলছেন? যাতা মানে এই পত্রখানা কি মিথ্যে? কি হয়েছে মা? এই দেখো তোমার বোনের প্রেম পত্র। চিঠিটা মিথ্যে নয় মা, সাগর এবং জলের দুজন দুজনকে ভালোবাসে। কি বললে? আমার ছেলে যাবে তোমাদের মতো ভাড়াটের মেয়েকে ভালোবাসতে? ছেলেকে মানুষ করেছি বড়লোকের ঘর থেকে মেয়ে আনার জন্যে, তোমাদের মতো ফকিরের সংসারে নয়, বুঝলে? হারামজাদা, আজ বাসায় ফিরুক, আজ ওর একদিন কি আমার একদিন। ওর প্রেম করা, ওর প্রেম করা আমি বের করে দেব। ছি ছি, এ কি শুরু হলো আমাদের সংসারে? কত কষ্ট করে তোদের বাবা তোদেরকে মানুষ করেছে, তার বিনিময়ে তোরা তার মুখে চুনকালি দিতে বসেছিস। জলি, জলি! কি ভাইয়া? এটা কি, কেন লিখেছিস বল? কি রে, মাথা নিচে করে আছিস কেন? সাহস হতে বল, কেন যে লিখেছিস? আমি একাই লিখি নাকি, সেও তো লিখে আমাকে। কই, সাগরের মা তো স্বীকার করলো না, আমাদের যা তা বলে গালিগালাজ করে চলে গেল, ওই সাগর কি তোদের ভালোবাসার কথা স্বীকার করবে? কেন করবে না, আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। চুপ কর নির্লজ্জ কোথাকার, এসব শুনে আমার মাথাটা একেবারে হেট হয়ে যাচ্ছে। এখন তো শুধু হেট হচ্ছে, দুদিন পরে মাটিতে মিশে যাবে বৌমা। তুমি চুপ করো বুড়ো, আর একটা কথা বলবে না, বসে বসে খাও আর লেকচার মারো। আমি আমার ছেলেটা খাই, তোরটা খাই, তুই কামাই করিস, তোরটা খাই। আমি বাবারটা খাই, আমার অধিকার আছে এই বাড়িতে, তোমার কি আছে? আমার অধিকার আছে, আমার ছেলের সংসারে আমার অধিকার নেই। খবরদার,
চোখরা নিয়ে আমার সাথে কথা বলবে না, ঘাট ধরে বাড়ি থেকে বের করে। আমার চোখের সামনে তুই বাবার গায়ে হাত তুলিস? আমি বেঁচে থাকতে তাকে বের করে দিতে চাস? এই সাহস তুই কোথায় পেলি? বড় হারাম যেটা বল, কেন করে তুই এত অধ পথে গেছিস? খোদা, এসব দেখার আগে আমার মরণ কেন হলো না? আমার আমার আর সহ্য হয় না খোদা, আর সহ্য হয় না। ভাইয়া তো ঠিকই করেছে, আমরা এখন বড় হয়েছি, আমাদের সবকিছুতে তোমাদের নাক গলানো উচিত নয়। আগে যদি জানতাম তোমরা বড় হয়ে এসব করবি, তাহলে তাহলে আর তোর ঘরে গলা টিপে মেরে ফেলতাম। জান নামে গেছে, তোরা তোরা আমার মাতৃত্বের কলঙ্ক। যুগের তালে আজ নিজের ছেলে মেয়ের কাছেই লাঞ্ছিত হচ্ছ, তোমার কোনো দোষ নেই মা, দোষী কলিযুগের সমাজ ব্যবস্থার। বাবা, আমি আর পারছি না। সব ভুলে যাও, এসব কিছু না, কেবল একটা দমকা বাতাস, একটা ঝড়। চলো চলো। বুড়ো সব কথাতেই একটা প্যাঁচ। তোমার ভাগ্নিকে আজই আনবে। আমি পারবো না স্যার। ওরে বাবা, কি মোটা আঙুল দেখে গেল ও স্যার। তাহলে শোনো, যা করবার আমরাই করব। আচ্ছা, তোমার কোনো দোষই পড়বে না। না না না, হাতিও মরবে লাঠিও ভাঙবে না। কিন্তু স্যার, কোনো অসুবিধা হবে না তো স্যার? সবই তোমার ভালোর জন্য করছি। ও মাই গড, খাবো খাবো খাবো। আমি খাবে, আমি আমি মেপে মেপে খাবো। যত পারো খেয়ে নাও। আমাকে ছেড়ে দাও, খাবে না, আজবো না, আমাকে ছেড়ে দাও মামা, মামা আমাকে আজবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও মামা। তোমাদের পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবার জন্য এখানে আনা হয়নি, নাস্তে তোমাকে হবে না। আমি পারবো না মামা, মামা। তোমার ভাগ্নিকে বলো রাজি হতে। তুমি তো জানো আমি কোথাও রং ইনভেস্টমেন্ট করি না। সেই জন্যই তো আপনার কাছে এনেছি। তোমার মামার কোনো ক্ষতি হোক তা তুমি নিশ্চয়ই চাও না? এই ফাঁদ থেকে বের হতে হলে রাজি ছাড়ার কোনো পথ নেই। ঠিক আছে স্যার, আমি রাজি। রিয়েলি ইউ আর এ গুড গার্ল। এই নাও কিছু টাকা, এই নাও। Ain't no mountain that I can't climb, baby. All is gone.
আল্লাহ আমাকে মরণ দাও, এই দুনিয়ায় বেঁচে থাকার স্বাদ আমার মিটে গেছে, আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও। আমি কি অপরাধ করেছি খোদা, কি অপরাধ করেছি? তুমি কি দেখতে পাও না এরা আমাকে অপমান করে? তুমি কি আমার ডাক শুনতে পাও না খোদা? শুনতে পাও না? শুনতে এত টাকা? হে আল্লাহ, সত্যি তুমি মহান। এই দুটি ডাক তুমি শুনেছো, এই টাকা আমি নেক কাজে ব্যয় করব, তোমার দানকে সার্থক করব। জীবনে নিজে যা কামাই করেছি তাকে ওর ছেলে মেয়েকেই খাইয়েছি, তোমার দেওয়া এই টাকায় আমি পাড়া প্রতিবেশীদের খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। খোদা, তোমার বিচারের রহস্য বুঝা দায়। দাদু, হঠাৎ ঘর বাড়ি সারাচ্ছ, ধীমতি ধরেছে নাকি? এ বয়সে কি আবার বিয়ে করার সাজ জাগলো, নাকি মেয়ের বিয়ে ঠিক করেছো? তাহলে গোপন কথাটা তোকে বলেই দিই, তোর বাবা মার ম্যারেজ ডে উদযাপন করব। বেশ তো, তা হঠাৎ টাকা পেলে কোথায়? আল্লাহ দিয়েছেন। আহারে, আল্লাহ দিয়েছে কই, আমাদের তো দেয় না। সবই বিশ্বাস, বুঝলি, বিশ্বাস। আজকাল তো বিশ্বাস বলে তো কিছু নেই, কি করে পাবি বল? এই যে চাচা মিয়া, আসুন আসুন। তা খাওয়া দাওয়া কখন? ঘরে আবার রান্না বান্না করতে হবে। না না, রান্না করবেন কেন, ঠিক সন্ধ্যায় খাওয়া শুরু হবে। ঠিক আছে, তাহলে যাই, বৌমা, সাগর, শিরিন ওরা ঠিক সময় মতোই চলে আসবে। আপনি তো আগে চলে আসুন না। আর তা তো আসতেই হবে, নইলে এত বড় একটা মেজবান এরা সামলাবে কি করে? তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না, আমি যাই। হ্যাঁ শিরিন, শিরিন কই রে তোরা? বহুত কঞ্জুস দেখেছি বুঝলি, এমনটি আর দেখিনি। ওই বাড়িতে তোর বিয়ে হলে না খেয়ে শুকিয়ে মরবি। আমি গেলে বাড়ির চেহারা পাল্টে দেব। তাহলে ওই ছোকরা সাগরের সঙ্গে তোর বিয়ে হবে নাকি? তবে আর দেরি কেন, আজই তোদের বিয়েটা দিয়ে দি, এক খরচে দুটো কাজ সাঙ্গ হবে। থাক থাক, তোমাকে আর ঘটকালি করতে হবে না। আরে শোন শোন, তাল খাও, হাজির বিরিয়ানি পেট ভরে খাও। কেমন খেলে ভাইয়া? অনেকদিন পর হাজির বিরিয়ানি খেলাম ভাই, দারুণ ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আমার ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন করলাম তো, তাই এই আয়োজন করেছিলাম। আরো ভালো হলে ভালো হতো, তাই না? না না, যথেষ্ট ভালো হয়েছে ভাই। যাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কার আবার বিয়ে? জলি, এই জলি, ব্যাপার কি রে? মা বাবার ম্যারেজ ডে, দাদু সব ব্যবস্থা করেছে, তোকে খাবার দিই? না না ঠিক আছে, পরে আমরা একসাথে বসে খাবো। বাবা এসেছেন? কই, এখনো তো এলো না। ও আচ্ছা। এত আয়োজন, খাবার দাবার, কারো জন্মদিন। শোনো, ব্যাপার কি, উৎসব কিসের? বাবা আমাদের বিয়ে বার্ষিকী করছে। তাই নাকি, আমি তো সব ভুলে গিয়েছিলাম। তা বাবা টাকা পেল কোথায়? মনে হয় তার পেনশনে কিছু টাকা ছিল। দূর কি যে বলো না, সেই টাকা তো কবে শেষ হয়ে গেছে। ভাইয়া, হাত মুখ ধুয়ে নাও, খাবার দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। হ্যাঁ, তা হবে না। না না, দেখি ছবিটা ধরলো কে? হ্যাঁ, টাকা। সকিনা, সকিনা, হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে। তুমি কোথায় গেলে? আমার সবকিছু ভেস্তে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আর কি হয়েছে খুলে বলবে তো? আমার ঘরে ফ্রেমটার পেছনে আমি মাসে মাসে কিছু টাকা রাখতাম,
জলেশ্বরের বিয়ের জন্য। বাবাকে তো প্রায় দেখতাম ওই ফ্রেমের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করত, আল্লাহর কাছে নালিশ করত, কত কি বলতো। বাবা কোথায়? বাবা বাবা বাবা, কি হয়েছে আকবর? এই যে বাবা, আদা করেছিস তো? তুমি আর খেতে দিলে কোথায়? আমি আবার কি কিছুই করুনি, আমরা পকেট খরচের জন্য একটা টাকা পাই না, আর তুমি বাবার জমানো টাকা দিয়ে তাদেরই ম্যানেজ দিয়ে করে খুব বড় কি দেখালে, খুব ভালো দেখালে, তাই না? নাদিম, বাবাকে ছেড়ে দে। চার বলছে, উনি হয়তো ভুল করেছেন। কিসের ভুল? সবকিছু বুঝতে পারে আর এটা বুঝতে পারে না? এতগুলো টাকা কোন সাহসে সে ধরলো? আমরা যদি একটা টাকা ধরতাম তাহলে তো 14 গুষ্টি উদ্ধার করে ফেলতে। নাদিম, আবার তর্ক করছিস বাবার সাথে? তর্ক করব না তো, কোলে নিয়ে বসে আদর করব ওই বুড়োকে। সত্যি আমি জানতাম না যে ওটা তোর বাবার জমানো টাকা। আমি ভেবেছিলাম আল্লাহ আমার ফরিয়াদ শুনে আমাকে দান করেছেন। আল্লাহ তো খেয়ে কাজ নেই, যে কেউ চাইলে ভান্ডার উপর করে ঢেলে দেবে। কি সুন্দর কথা, দেখো না ভাইয়া, কাজ নেই কর্ম নেই, চাইলো আর পেয়ে গেল। পাবে না, আল্লাহর পীড়িতের বান্দা যে। এগুলো সব খরচ করেছো না কিছু আছে? না না, সব খরচ হয়নি। এই কটা গাছ নাও বৌমা। না বাবা, তুমি রাখো। বাবা বাবা, কি সুন্দর তোমাদের বিচার! এতগুলো টাকা নষ্ট করলো, কিছু তো বললেই না, আর উল্টো সোহাগ করছো। আমরা যদি এমন করতাম তাহলে ছেড়ে দিতে? দিতে না, সব স্বার্থপর, সব স্বার্থপর। হারামজাদা, আমার বাবা আমার টাকা খরচ করেছে, তাতে তোর কি রে? তোর কি পয়সা তো কামাই করিস না, এখনো বাপের হোটেলে খাচ্ছিস, লেখাপড়া শিখালাম একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না, আবার বড় বড় কথা! যেদিন কামাই করতে পারবে সেদিন তর্ক করতে পারবে, সেদিন সমালোচনা করতে পারবে, তার আগে নয়। যা, বেরিয়ে যা। বাবা কি বলছ তুমি ভাইয়াকে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, তোদের যন্ত্রণা আর ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। বেশ তাই হবে, আমাকে যখন সহ্য করতে পারো না, তোমাদের চোখের কাঁটা হয়ে গেছি, তখন আর এই বাড়িতে থাকবো না। যখন কামাই করতে পারবো, উপার্জন করতে পারবো, তখন আসবো। ভাইয়া দাঁড়া যাস না, ভাইয়া দাঁড়া যাস না। কে কি করলে ছেলেটাকে এই রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? কোথায় যাবে, কোথায় থাকবে? তুমি একে ফেরাও, যাও। যান না মেজাক, আমি রাখতে পারবো না, অসহ্য, আমি আর পারি না। বাবা বাবা যাও, ওকে ফেরাও, যাও। হয়তো কিছু খাওনি, জলদি খেয়ে নাও। একটা চাকরি আমার খুব দরকার রিনা। আগে খেয়ে নাও, তারপর কথা হবে। তোমাকে একটা কথা বলতে চাই বাবা, আমরা খ্রিস্টান মানুষ আর তোমরা মুসলমান, রিনার সঙ্গে এত মাখামাখি ভালো না। তোমরা খ্রিস্টান হও আর হিন্দু হও, আমি রিনাকে ভালোবাসি, ভালোবাসা তো কোনো জাত মানে না মামা। কিন্তু সমাজ তো তোমার কথা মেনে নেবে না। সমাজ দিয়ে আমি কি করব? যে সমাজ খেতে দেয় না, পড়তে দেয় না, যে সমাজ কোনো উপকারের হাত বাড়াতে জানে না, সেই সমাজের দমননীতির হাত আমি ভেঙে দিতে চাই। হ্যাঁ রিনা, আমি যা বলছি এটাই সত্য, এটাই বাস্তব, এবং যা বললাম এটাই আমার সিদ্ধান্ত। কে? কে চাই? এত রাতে মানুষ এনে ধান্দা করা হচ্ছে? মুখ সামলে কথা বলো। ও তুমি রংবাজি দেখাতে এসছো? ভবিষ্যতে কোনদিন এ এলাকায় না দেখি। নাতিন, আমার জন্য তুমি এই যে আমার কর্তব্য রে না।
কাল রাত থেকে নাদিম বাড়ি ফিরল না, দিন গিয়ে আবার রাত হলো। হয়তো কোনো বন্ধুর বাসায় আছে ভাবি। বন্ধুর বাসায় নাকি ওই মেয়েটার বাসায়? চুপ কর দাদু, তোমার শুধু ফালতু চিন্তা। গেছে তো কি হয়েছে? হেঁটে এলে যে, সাইকেল কোথায়? বিক্রি করে দিয়েছি। কেন? টাকার খুব দরকার, চট্টগ্রাম অফিসে যাব, আন্দোলনে একটা বিহিত করতে হবে। টাকার দরকার আমাকে বললেই তো পারতে। তুমি যেভাবে সংসার চালাও তোমার কাছে কিভাবে চাই? নাদিম ফেরেনি এখনো? না, এখনো ফেরেনি। কিছু খেতে দাও, 10টা ট্রেন ধরতে হবে। আজ রাতেই যাবে? হ্যাঁ, সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলা অফিস করতে হবে। ফিরবে কবে? কাজ হয়ে গেলে আগামীকাল রাতে ট্রেন ধরব, নইলে কাজটা শেষ করে আসতে হবে। তুমি হাত মুখ ধুয়ে নাও, খাবার দিচ্ছি। বাবা নাদিম। কে? আরে হাসান কাকা, আসুন আসুন। পুলিশ? কি ব্যাপার হাসান কাকা? দেখুন তো এই স্যুটকেসটা চিনতে পারেন কিনা। স্যুটকেস? এ তো বাবার স্যুটকেস। বাবা কি চট্টগ্রাম যাননি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? বাবা নাদিম, কি হয়েছে বাবার? এই স্যুটকেসটা আমরা রাস্তার পাশে পেয়েছি। যদি এটা সত্যি আপনার বাবার হয় তবে বলতে হয় তিনি আর বেঁচে নেই। দারোগা সাহেব, এসব কি শোনাচ্ছেন? আমার আগের আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, আপনারা মিথ্যে কথা বলছেন। আল্লাহ আমার সঙ্গে এমন কাজ করতে পারে না, পারে না, পারে না। তুমি কি করলে আল্লাহ? আমার কপাল এমন করে কেন ভাগলে আল্লাহ? মা, এসব কথা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাকে সবাইকে পথে বসিয়ে সে যেতে পারে না। শান্ত আমি বেঁচে থেকে কি করব, কি করে দেখে বাঁচাবো? আমাকে বলল কালই চলে আসবে, সে তো মিথ্যে বলে না। সাথে কি হয়েছে? আহারে, আলমিয়ার লোকটা খুবই ভালো ছিল, আমাকে দেখলেই ভালো মন্দ জিজ্ঞেস করতো। কেঁদো না সাগর ভাই, কাঁদলে তার একটা কষ্ট পাবে। ঝড় তুফান আল্লাহ দেন, আবার তিনি মানুষকে বিপদ থেকে রক্ষা করেন। সাগর, কি হলো সাগর? সে তো ভাবিনি। যাও ভাই, খাবারটা দিয়ে এসো, সারাদিন বেচারারা কিচ্ছু খায়নি। আচ্ছা। এই খাবার নিয়ে কোথায় যাচ্ছ? জলিদের বাসায়। হায় হায় রে,
আমার ছেলে আমাকে একেবারে ভোতর করে ছাড়বে। ওদের বাড়িতে হয়তো সারাদিন কেউ কিছু মুখে দেয়নি মা। তাই একেবারে তুমি দাদা কর্ণ সে যে খাবার সাপ্লাই করতে যাচ্ছ দেখাবার। তুমি মানুষ নও মা, আর যদি আমাদের এমন কিছু হতো তখন। ঠিক আছে আজ যা, তবে ভবিষ্যতে আর যেন কোনোদিন না দেখি। ঠিক করছেন বেবি সাহেব? জলি তোমরা সবাই মিলে খেয়ে নাও। খালাম্মা দুঃখ করে আর কি করবেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো চলবে না, খেয়ে নিন। আমি আসি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। বড্ড খিদে পেয়েছে, আমি খাইব মা। খাও বাবা। বৌমা তুমিও আসো খেয়ে নাও। না বাবা আমি খাবো না, সাথী জলি তোরা খেয়ে রাঁধিবের জন্য রাখিস। বাড়ি ভাড়ার 8 টাকা কোথায়? খরচ করেছি, আমার খরচ লাগে না। তোর খরচ নাকি ওই বাড়িতে সাহায্য করেছিস? হ্যাঁ হ্যাঁ তাই করেছি। কি বললি? ওট 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 যা মা, সাগরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। নয় তো কি করব, মাথায় নিয়ে কেবল নাচবো? আমার 5000 টাকা কাকে দিয়ে বসে আছে? আমি এই বাড়ি ছাড়লাম, যেদিন উপার্জন করতে পারবো তখনই এই বাড়িতে আসবো। আজ থেকে আমার জন্য তোমার আর 1 টাকাও খরচ করতে হবে না, তোমার টাকা নিয়ে তুমি সুখে থাকো। খোদা হাফেজ। সাগর দাঁড়া ভাই, আমার কথা শোনো। মা ওকে ফেরান, ও না খেয়ে চলে গেল। আরে যাক না, কত দেখলাম পেটে টান পড়লে দেখবে আবার শুশুর করে বাড়ি ঢুকবে। খাওয়া টাকাই হলো বড়, বুঝলে? টাকা না হলে খাওয়া জোটে না, আর খাওয়া না হলে মান অভিমান কিছুই থাকে না। এবার বেটি কছিল বেবি সাহেব। স্যার আপনি আমাকে একদিন আশ্বাস দিয়েছিলেন আজ আমার বাবা নেই, আমাকে একটা চাকরি না দিলে খুব অসুবিধা হবে। দেখো তুমি শিক্ষিত, এমএ পাস, তোমাকে দেবার মতো কোনো চাকরি আমি খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি কি করা যায়। স্যার আমাদের সেলস ডিপার্টমেন্টে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ খালি রয়েছে, বিএ পাস হলেই চলে। নাদিমের পড়াশোনা তো আরো বেশি, কিন্তু ওর তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার বিশ্বাস ও ঠিক মতোই চালিয়ে নিতে পারবে, আমরা তো রয়েছি, অনেক সাহায্যই করতে পারবো। ওকে, তবে চাকরিতে অত্যন্ত সিনসিয়ার থাকতে হবে। তুমি হয়তো জানো নাদিম, তোমার বাবা একজন সৎ কর্মী ছিলেন, অফিসের কাজে টুরে গিয়ে তিনি মারা গেছেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব অফিসিয়াল পাওনা সব মিট আপ করে দেব। থ্যাংক ইউ স্যার। এই তুমি কাল থেকে জয়েন করো। হ্যাঁ হাসান যেহেতু বলেছে তাই কাজটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আকবর ভাইয়ের জন্য এত সব করবেন আমি ভাবতেও পারিনি স্যার। কাকা আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে নয় বেটা, উনি তোমার সব করলেন, ধন্যবাদ যত তারই পাওনা। আসি স্যার সবাইকে খুশির খবরটা দিয়ে গিয়ে। আমি আসি স্যার। বসো। শোনো তুমি আমাদের ফ্যাক্টরির একজন অফিসার হলে, আমরা তোমার সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোমাকেও একটা দায়িত্ব নিতে হবে, তোমার বাবার মতো আন্দোলন শ্রমিকদের সাথে মেলামেশা করতে পারবে না। তোমার আর তোমার বাবার মধ্যে তফাত হচ্ছে, সে ছিল শ্রমিক আর তুমি অফিসার। মনে রাখবে এই দুই জাতের কোনোদিন বন্ধুত্ব বা আত্মীয়তা সম্ভব নয়। ওই হাসানকে একজন শ্রমিকই মনে করবে। আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্টস? ইয়েস স্যার, আমার সব মনে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা মা মা
আমার চাকরি হয়েছে মা, আমার চাকরি হয়েছে। বাবার কোম্পানিতে আমার চাকরি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কালই জয়েন করতে হবে। আমার চাকরিতে তুমি খুশি হওনি? খুব খুশি হয়েছি বাবা, তোর বাবা বেঁচে থাকলে আরো খুশি হতো। কিন্তু মা, বাবা মারা না গেলে আমার চাকরিটাই হতো না। দাদিন। হ্যাঁ মা, সত্যি কথাটাই বললাম। বাবা ছিলেন সামান্য একজন শ্রমিক, আর আমি হয়েছি অফিসার। বাবা আমাদের জীবনে সুখ দিতে পারেননি। মানুষের জীবনে টাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই টাকাই আমি রোজগার করব, তাই সুখ অবশ্যই আসবে। সারা জীবনে যা পাওনি এখন তা পাবে মা, এখন তা পাবে। অমন কথা বলতে তোর মুখে একটু পারলো না? এতদিন তোর শ্রমিক বাপি তোদের খাইয়ে পড়িয়ে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আর তুই অফিসার হয়ে সবকিছু অস্বীকার করছিস, নিজের বাপকে অবহেলা করছিস। আমার সুখের আমার প্রয়োজন নেই, যা দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। না ভাইয়া যাবে না, তুমি শুধু শুধু ভাইয়াকে বকছো। ভাইয়া তুই কিছু মনে করিস না, মা শিক্ষিত হলে তোর কথা বুঝতে পারত। তুই কিন্তু প্রতি মাসে আমাকে হাত খাওয়াতে জন্য 500 টাকা করে দিবি, কারণ তুই এখন অফিসার। আচ্ছা আচ্ছা দিব। কে অফিসার হলো? আমি আমি ইউ ব্রিটিশ আর্মি, কাল থেকে আমার হুকুমে বাড়ি চলবে। আচ্ছা আচ্ছা। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? নাদিমের চাকরি হলো, তুমি খুশি হও? হ্যাঁ বাবা, বেশি খুশি হয়েছি বলেই চোখের বাঁধ ভেঙে সব পানি বেরিয়ে আসছে। আমি আর কাঁদবো না বাবা, আর কাঁদবো না। তুমি ভাবতেই থাকো, ভাইয়ার চাকরি হয়েছে সে খবর রাখো। তাতে আমাদের কি? আমাদের কি মানে, একটা কিছু করতে হবে না? কি করব? দেখ তোমার দ্বারা কিচ্ছু হবে না, বিয়ের কি হবে তাই বলছি। বিয়ে? বিয়ে হবে কিভাবে? হবে তোমার ভাব দেখে মনে হচ্ছে কোনো গরজ নেই। অবাক কাণ্ড, গরজ থাকবে না কেন, অবশ্যই আছে। কিন্তু যেভাবে মায়ের আঁচল ধরে আছো আমার মনেই হয় না তুমি বিয়ে করতে পারবে। কি বললে? আমি মায়ের আঁচল ধরে থাকি, ঠিক আছে তাই থাকবো। দুনিয়াতে সবার ঊর্ধ্বে মা, তার পায়ের নিচে বেহেশত, মায়ের আঁচল ধরে থাকা তো সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা আসি। হ্যাঁ রাগ করছো কেন? বলছিলাম যে ভাইয়ার চাকরি হয়েছে, এবার বিয়ে করবে, তার আগে যদি আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? বিয়ে করে ফেলবে। কি বললে? বলছিলাম সব ঝামেলা চলে যাবে। কি? আমি তোমার ঝামেলা? আমার বিয়ে হলে তুমি খুশি হও? তুমি কি তাই চাও? না তা চাই না, তবে তোমার ভাই যদি ভালো পাত্র দেখে বিয়ে দিয়েই দেয় তখন কি করব? তোমার কিছু করার নেই। না আমার জন্য তুমি কিছু করতে পারবে না। না তা আমি জানি। কেন পারবো না? প্রাণ ভরে দুঃখ করতে পারবো। কি ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে? তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। হঠাৎ যদি সামনাসামনি হয়ে যায় তখন? জানি না জানি না জানি না। নাই বা জানলে, তবে এখন একটা কথা জেনে নাও, এই যে আমার চাকরি হয়ে গেছে, আগামী পরশু জয়েন করব। সত্যি বলছো? মিথ্যে কথা সাগর বলে না। সাগর সবুর করো, এসো। গুড, ভেরি গুড রিনা, তুমি আমার ক্লাবকে চাঙ্গা করে দিয়েছো। আমি তোমাকে কিছু টাকা দিতে? না স্যার, এই টাকাটা আপনি আমাকে অ্যাডভান্স হিসেবে দিতে পারেন। হোয়াট? অ্যাডভান্স? নো নো, আমি তোমাকে এটা গিফট হিসেবে দিতে চাই। না স্যার, আমি কোনো গিফট নেই না, কিছু অ্যাডভান্স চেয়েছি। কোনো অ্যাডভান্স আমি পছন্দ করি না। তবে আবার কথা শুনলে তুমি যা চাইবে তাই পাবে। সীমা ছাড়া কোনো কাজই আমি পছন্দ করি না, দরকার পড়লে আবার রাস্তা রাস্তা নাচবো। আজ করছো না, একদিন ঠিকই করবে রিনা ব্রাউন।
কারণ মেইন সুইচ আমার হাতে। টিপলে জ্বলবে, আবার টিপলে নিভবে। আঙুলি চুষি। ভালো লাগে না, ভালো লাগে না। এই খালি হাতে এলি আর আমি না খেয়ে বসে আছি, কি করব মামা? অ্যাডভান্স চেক পেলাম না, আজই বোতলগুলোই ধুয়ে খাও। হারাম দাদি, এই জন্য তোকে আমি কষ্ট করে মানুষ করেছি আর আমাকে বলছিস বোতল ধুয়ে খেতে। আমি যা পাই তাতে তোমার মত ঘর ভাড়ার সংসার চলে, বলো চলে কিনা? আমি অত শত বুঝি না, আমি মদ চাই মদ। মদ না পেলে আমি তোকে রেহাই দেবো না, কথাটা মনে রাখিস। সর 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 ইডিয়েট। তাই করো মামা, তাই করো, রেহাই দিও না। তোমার এই অত্যাচার সহ্য করার চেয়ে মৃত্যু অনেক ভালো। ও গড, প্লিজ টেক মি আপ। আমি আর পারি না, আমি আর পারি না, আমি আর পারি না। বারবার বলছি বাঁচার জন্যে, শুধু বাঁচার জন্যে। না, মিথ্যে কথা। মানুষের বাঁচার জন্যে অপরাধ জগৎ ছাড়া কি অন্য কোনো উপায় নেই? এই অপরাধ করার অবাধ স্বাধীনতার জন্যই কি 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়েছে, যার নাম বাংলাদেশ? যে দেশের কথা কল্পনা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কি সেই দেশের চেহারা? তোমরাই কি সেই দেশের প্রেজেন্ট জেনারেশন? স্টপ ইট স্যার, স্টপ ইট। ও ভগবান, আমি কি করব? আমি ওই শুডে স্টপ স্যাটিসফাই মি উইথ ইওর প্রপার এন্ড কারেক্ট অ্যানসার। ও নো, আই কান্ট, আই কান্ট স্যার, আই কান্ট। প্লিজ এক্সকিউজ মি, আমি চাই না, আমি চাই না, এসব করতে চাই না। আমি অতীতকে ভুলতে চাই। প্লিজ হেল্প মি স্যার, হেল্প মি, আমাকে বাঁচান স্যার, এই জঘন্য জীবন থেকে আমাকে বাঁচান স্যার। ওঠো, ওঠো সেন্ট্রি, খোল দরজা, খোল। সবাই এখানে সই করো। ভবিষ্যতে কোনোদিন যেন এই থানায় আর না দেখি। আশিস স্যার নমস্কার। সালামালাইকুম। ড্রাইভার গাড়ি থামাও। নাদিম তুই এতদিন কোথায় ছিলি? সেই হাইজ্যাকিং ধরা পড়ার পর তোদের কোনো পাত্তাই নেই, খবরও নিলি না। আমরা ধরা পড়েছিলাম, গতকালে ছাড়া পেয়েছি। তা এত বড় গাড়ি কোথায় পেলি? বড়দান মেরেছিস বলে মনে হচ্ছে। না রে, চাকরি করছি। বাবা মারা গেলেন, তার ফ্যাক্টরিতে চাকরি পেলাম। এটা এটা অফিসের গাড়ি, চলছি কোনো রকম। যাক, শুনে দুঃখ এবং সুখ দুটোই পেলাম। কোথায় যাবি? চল পৌঁছে দিই। না ভাই, খোলা আকাশের নিচে হাঁটতে বেশ ভালোই লাগছে, তুই যা। আচ্ছা, তাহলে আসবি একদিন। সি ইউ। সি ইউ। চলো। মা, 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 এত চিৎকার কেন রে? মা কোথায়? ওই ঘরে। মাকে ডাক দে, এক গ্লাস পানি দিতে বল। কি করা যায়? দাও। নে। মা, বেতনে অ্যাডভান্স পেলাম, আগামী সপ্তাহে বাবার সব পাওনা পেয়ে যাব, প্রায় 5 লাখ টাকা। বহুদিন পর থাকা খাওয়ার একটা পরিবর্তন আসবে।
এই নাও 10,000 টাকা। আশেপাশের দোকান পাটের পাওনা সব শোধ করে দিও। এতে কান্নার কি হলো মা? ভাইয়া তো ঠিকই বলেছে, তুমি শুধু কাঁদতে শিখেছ, এবার একটু হাসার চেষ্টা করো মা, কান্নাকাটি একদম ভালো লাগে না। আমার কান্নার অর্থ তোরা বুঝবি না রে, তোরা বুঝবি না। এই টাকার জন্য তোদের বাবা জীবন দিয়ে বাস্তবের সঙ্গে যুদ্ধ করেছে, এই টাকার জন্য অভাব অনটন দূর হয়নি, এই টাকার জন্য সারা জীবন আমোদ আল্লাদের মুখ দেখতে পাইনি। আজ আমারই ছেলে তো হাত ভরে সেই টাকা এনে আমার হাতে দিচ্ছে। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে আমার চাইতে বেশি খুশি হতো সে, কিন্তু হায়রে কপাল, টাকার পেছনে ছুটতে ছুটতে সে কোথায় হারিয়ে গেল। তাই বুঝি লোকে বলে সকল অনর্থের মূল এই টাকা। এত টাকা বৌমা, আমার ওষুধ আর হাত খরচ বাবদ এখনই কিছু দিলে পরে আর চাইতে হতো না। ইউ ওল্ড ম্যান, টাকা চাও? এতদিন তোমার ছেলের হোটেলে খেয়েছ, এখন আমি মালিক, আমি যা রোজগার করব তাই দিয়ে সংসার চালাতে হবে। এই সংসারে কারো কন্ট্রিবিউশন ছাড়া ভাত হবে না। নাদিম, কি বলছিস আবল তাবল? ঠিকই বলছি মা, ভবিষ্যৎ পরিকল্পনার কথাই তোমাদের জানিয়ে দিলাম। জানি না তোর বোনে কি আছে, যে পরিকল্পনাই করিস না কেন, তাই বলে বাবাকে নিয়ে তোর এই ধরনের চিন্তা করা সাজে না। ভাই এত ভালো কথাই বলেছে, ফ্যামিলি সকলে মিলে রোজগার করলে সংসারে আয়ও বাড়বে, টানাপোড়ানো দূর হবে। তোরা ধরাকে সরা জ্ঞান করছিস, তোমাকে উচিত কথা বললেই তুমি খেপে যাও, এটা তোমার অভ্যেস। না অভ্যেস ছিল না, তবে খেপে যেতে বাধ্য হচ্ছে তোদের আচরণে। আমি মূর্খ, তোদের শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তবে একটা কথা মনে রাখিস, সন্তানের প্রথম শিক্ষা হয় মায়ের কাছ থেকে। আর যারা মাকে অবহেলা করে তারা বই পড়ে বিদ্বান হলেও মানুষ হয় না, অমানুষ হয়। বৌমা তুই এদের সাথে পারবে না, যুগের করাল গ্রাসে এখন আর মানুষ নেই, সব অমানুষ হয়ে গেছে। তোমরা আমার সিদ্ধান্তকে যেভাবে দেখো, যা বলেছি তাই হবে, কিন্তু এই বয়সে আমি কি কাজ করব? কেউ কি কাজ দেবে আমাকে? কোনো কাজই যদি না পাও ভিক্ষে করবে? বেশ তাই করব, আমি ভিক্ষে করলে যদি তোদের আত্মসম্মানে না বাধে তবে আমি তাই করব, ভিক্ষেই করব। বাবা যেও না, তোদের সংসারে অভিশাপ নেমে আসবে, ওই বুড়ো মানুষ থেকে ফেরা, তোদের বাবার আত্মা কষ্ট পাবে। মা এই 20 শতাব্দীতে অভিশাপ সম্পূর্ণ কুসংস্কার বলে প্রমাণিত হয়েছে। হে আল্লাহ, হে নরকের আজাব থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। ভাবি ভাইয়া, মা আর সাথীফুবের কাছ থেকে কিছু না চাইলেও চলবে, তারা তো বাড়ির সব কাজই করছে। তুই ঠিকই বলেছিস, আর শোন, তোর আর সাগরের আমি মনে মনে বিয়ে ঠিক করে ফেলেছি। কি সুন্দর লাগছে মৌলভী সাহেব, আল্লাহর নাম নিয়ে বিয়ে পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ করুন এই বিয়ে। বুঝছেন আপনি? ঠিকই বলছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না। ওই মেয়ে আমার নাবালক ছেলেকে ভুলিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছে। মিথ্যে কথা, এ বিয়ের ব্যবস্থা আমি করেছি, জলির কোনো দোষ নেই, জলিকে আমি ভালোবাসি। ভালোবাসো, ভালো করে বাসো, আগে আমার সমস্ত পাওনা মিটিয়ে দাও। 20 বছর ধরে তোমার খাওয়া দাওয়া লেখা পড়া চিকিৎসা বাবদ যে টাকা আমি খরচ করেছি তা কড়ায় গণ্ডায় শোধ করে পরে বিয়ের পিঁড়িতে বসো। শোধ করব, তার আগে ওই বাড়ি ভাগ হবে, ভাই আর আমার অংশের ভাগ তোমাকে দান করলাম। আমার মৃত্যুর আগে ভাগ? হারাম জাদা, করব না ভাগ, কিচ্ছু দেব না তোদের। তুমি কেমন মা, সন্তানের ভালো চাও না?
একমাত্র তুমি ছাড়া বাংলার আর কোনো মা সন্তানের সাথে এমন ব্যবহার করেনি, আর করবেও না। কি বললি? আমার মুখের উপর তুই এমন কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তুমি মা, তবে শুধু সম্পর্কের মা। সাগর চুপ কর বাবা, অমন কথা বলতে নেই, অমঙ্গল হয়। মা হতে হয় এই মায়ের মতো, মা হতে হয় এমন যাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, মন ভরে যায়। সেই মা যে নিজে কষ্ট করে সন্তানের জন্যে, সংসারের জন্যে, নিজের জীবন বিলিয়ে দিয়ে সকলের মুখে হাসি ফোটায়। শুধু রক্তের সম্পর্কটাই বড় নয় মা। আজ এই মাহফিলে তুমি তোমার সন্তানের ভরণ পোষণের খরচ দাবি করলে, ঠিক তখন যখন সে তার নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড়ানো। দুনিয়া সব মাই এই দিনে করে আশীর্বাদ, আর আর তুমি দিচ্ছ অভিশাপ। সত্যি তুমিও মা, তবে বিচিত্র মা। সাগর মা, মা গো, তোমার মতো মা এখনো বাংলাদেশে আছে বলেই ছেলে মেয়েরা শান্তিতে আছে, নইলে নইলে প্রতিটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলত। চুপ করো সাগর, চুপ করো, শান্ত হও। চাচি যা আবার হয়ে গেছে, বিয়েটা হতে দিন। যা ইচ্ছে তাই করো, ওই ছেলে আমার দরকার নেই। আজ থেকে আমার ঘরের দরজা ওর জন্য বন্ধ, আমিও দেখব কত ধানে কত চাল। ঠিক কিছেন বিশ মুরবি সাহেব, বিয়ে পড়ান। আমার কপাল ফুলল রে, এত কষ্ট করে যাকে মানুষ করলাম, সে কিনা আমার মুখে চুনকালে দিয়ে ওই ভাড়াটের মেয়েকে বিয়ে করল। এই বাড়ি ঘর, এই বাড়ি ঘর কাদের জন্য? তুই বল মর্জিনা, তুই বল। যা আবার হয়েছে মা, তুমি তো বলবে, তুমি তো আমার বড় ছেলেকে ভাগিয়ে বিয়ে করেছিলে। ঠিক কইছেন দিদি, তাই জন্ম মৃত্যু আর বিয়া সবই হলো আল্লাহর হাতে। হ্যাঁ মা। যাও যাও, আমাকে একটু একা থাকতে দাও। আল্লাহ রে, আমার কি গুনাহ হল রে। আঙ্কেল কে রে? এই নিন। না রে বাবা, ওই জাতের মাল খেলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে, পরে আমার নজর ফেরাতে পারবো না। শুনলাম আপনি অনেকদিন ভালো জিনিস খান না, তাই নিয়ে এলাম। আসলে ভাই রে, আরে সরি আঙ্কেল রে, তোমার তুলনা নেই। তা ভেবো না, রীনা আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। মামা, মামা, এই যে এই যে, বললাম না ও আসবেই। এটা কে দিল? রাজা দিয়েছে। তোমরা কি মানুষের ভালো চাও না? মামাকে কি বাঁচতে দেবে না? তাহলে আমার কথাটা রাখ, একদিনের জন্য হলেও ওদের হোটেলে একবারের মতো শেষ ডান্সটা করে দে। না মামা, অসম্ভব, এ হতে পারে না। কিন্তু আমি যে কথা দিয়েছি ওদের, আমার কথার দাম দিবি না? বেশ, তোমার কথাই রাখবো। ঘরে ঘরে যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ।
সাথে রিনা কোথায় রে? দুজন লোককে খুঁজতে এসেছিল। রিনা তাহলে দাঁড়ান, কোথায় যাচ্ছেন ভাইয়া? সাগর, আজ আমাকে একটা হ্যাস্তনাস্ত করতেই হবে। আমাকে ভিতরে যেতে দাও। না, এখন শো চলছে। শো চলছে? হ্যাঁ। তোমাকে কতবার বলেছি এখানে আসবে না? কি করব, মামা কথা দিল। চলো আমার সাথে। না, ও এখন যেতে পারবে না। সকাল থেকে কিছু খাইনি বাবা। যাও যাও, অন্যদিকে যাও। এই যে চাচা মিয়া, শুনেন, আপনি নাদিমে দাদু না? কোন নাদিম? না না, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। এই বুড়ো বয়সে ভিক্ষে করাচ্ছি? বসুন চাচা, বসুন বসুন। এই চাচাকে নাস্তা দি। আরে কি কলিকাল পড়েছে। মা, এই নিন আমার বেতনের টাকা। আমাকে দিচ্ছ কেন বাবা, জলিকে দাও। না মা, যতদিন এখানে থাকবো আমার রোজগারের টাকা আপনার হাতেই দেব, প্রয়োজন পড়লে চেয়ে নেব। তাই তো করবে, আমি তোমার কি যে আমাকে দেবে? জলি, এত ছোট তোমার মন। কি হয়েছে শুনি? আমার প্রথম মাসে বেতনের টাকা মাকে দিয়েছি, তাই স্ত্রী হিসেবে স্বামীর টাকায় সম্পূর্ণ অধিকার তার। মাকে টাকা দিয়ে হাত করতে চাও ভালো কথা, কিন্তু শত চেষ্টা করলেও আমাদের মা তোমার মা হয়ে যাবে না, শাশুড়িই থাকবে। নাদিম, এসব কি বলছিস? তোর মুখে আজকাল কিছুই আটকায় না। এই না বাবা, আমার এসবের কিছুই দরকার নেই। এ বাড়িতে সকলের অনুগ্রহের উপর আছে এই যথেষ্ট, আর কিছুর দরকার নেই বাবা। মা, টাকাটা যখন আমার তখন যাকে ইচ্ছে তাকে দেবার অধিকারও আমার আছে। কি বললে? তাহলে আমি তোমার কেউ না? চুপ করো, কথা বুঝে উত্তর দেবার চেষ্টা করো। নাদিম ভাই, সামান্য কটা টাকার জন্য মার মনে দুঃখ দিতে আপনার একটুও বাধল না? আপনি আমাকেও স্বার্থপর হিসেবে ইঙ্গিত করলেন। তোমরা ভুল করলেও আমি ভুল করব না। আমার বেতনের টাকা আমি রিনার হাতেই দেব, কারণ সে আমার ভবিষ্যৎ স্ত্রী। কি যাতা বলছো? ঠিকই বলছি রিনা, বাবার ফান্ডের টাকা আর আমার টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাছাড়া এখন থেকে কিছু টাকা না জমালে চিরদিন কি এই বাড়িতে থাকবো? আপনি চিন্তা করবেন না মা, আমার টাকা দিয়ে সংসার চালাতে থাকি,
তুমি আর কতদিন দিবে? পরের ছেলে আজ আছো কাল নেই। আপনি আমাকে পর মনে করতে পারেন, কিন্তু আমি আপনাদের পর মনে করি না, কারণ আপনার বোন আমার স্ত্রী। বোনের বিয়ে হলে সেও পর হয়ে যায়। ভাইয়া, তুমি আমাকে পর বললে? না না, তা বলছি না, তবে এটাই নিয়ম। তোমার কি মাথা খারাপ হলো? না রে না, শুনতে খারাপ লাগলেও নিয়মের কথাই বলছি। সমস্ত নিয়ম পাল্টে নতুন নিয়ম চালু হচ্ছে। দুদিন পর মা সন্তানের সম্পর্ক পাল্টে যাবে। এই নাও বৌমা, আমার আর সাথীর টাকা। নাদিম, তা বাবা যে কাজকর্ম কেমন চলছে? ভালো। তা আমাদের অ্যাসোসিয়েশনের উপর একটু নজর রেখো, আকবর ভাই নেই, সবে তোমার উপর ভরসা। দেখুন কাকা, আগে আমাকে অফিসের কাজগুলো গুছিয়ে দিন, তারপর চেষ্টা করব। স্যার ডেকেছেন, চলি। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, তোমার একটা ইনফরমেশন আছে। ইন্স্যুরেন্স থেকে জানিয়েছে তোমার বাবার সব পাওনা নেক্সট উইকে পেমেন্ট করবে। তোমার মাকে নমিনি হিসেবে টাকাটা নিতে হবে। মাকে? ওরা একটা ডেট জানতে চায়, কবে আসবে। তাহলে নেক্সট সানডে কথা বলে দিন স্যার। বাস, এই সেই মেয়ে যার কথা আপনাকে বলেছিলাম। ওয়ান্ডারফুল, তুমি যদি সত্যি নাচতে পারো, বিনিময়ে যা চাইবে তাই পাবে। আমাকে একবার ট্রাই করে দেখুন স্যার। ওকে। একটা মাটির কাছে লাও ধরেছে, একটা মাটির কাছে লাও ধরেছে, লাও যে বড় সুহাগী।
কাজে নামছো? কাল থেকে বস। আরে না, আবার কাল কিসের? আজ থেকে নামবো বস। মাল যাই বস, মাল। অনেকদিন ধরে পকেট খালি বস। আরে অলোক, এসো এসো। আমি আর কাজ করব না। কি বললি? কাজ করবি না মানে? স্টপ, ও কি বলে শুনতে দাও। আমি ভালো হতে চাই, বোনের বিয়ে দিয়ে নিজে বিয়ে করব। এ পথে যারা আসে তারা ভালো হতে পারে না, তুমিও পারবে না। চেষ্টা করতে দিন, না হলে ফিরে আসবো। আমাকে 20,000 টাকা দিন বস, বরদের বিয়ে দেব। আমি কথা দিচ্ছি আপনার ঋণ আমি শোধ করে দেব। আরে না না, শোধ করতে হবে না। এই নাও টাকা, বোনের বিয়ে দাও। তাছাড়া তুমি যখন এই পথে থাকতে চাও না, তখন আটকে রাখা ঠিক হবে না। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ বস, আসি। নমস্কার। ওয়েলকাম। ওর কাছ থেকে আমাদের গোপন তত্ত্ব ফাঁস হলে আমাদের বিপদ হবে। যাও, ওকে এক্ষুনি শেষ করে দাও। ওকে বস। আরে, কি করছো তোমরা? এ টাকা আমি দেবো না। আকবর ভাইয়ের মৃত্যুর পর আস্তে আস্তে আপনাদের সংসারে অনেক উন্নতি হয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন, নাদিমের ভালো চাকরি হয়েছে, ড্রয়িং রুমে নতুন সোফা সেট এসেছে। আকবর ভাইয়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। কেমন আছো মা? জি ভালো। তবে দুঃখ শুধু সে দেখে যেতে পারল না। নিজের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হলে বাবা মার যে কত আনন্দ, কত গর্ব, তা অনুভব ছাড়া প্রকাশ করা যায় না। ঠিকই বলেছেন ভাই, আজ সে বেঁচে থাকলে কত খুশি হতো। কথায় কথা বলতো, আমি ছোট চাকরি করলে কি হবে, দেখে নিও, আমার ছেলে একদিন মস্ত বড় অফিসার হবে। কাকা, আপনারা ঘন ঘন আমার অফিসে যাবেন না, বস হিসেবে একদম পছন্দ করেন না। একে বলছো তুমি? বুঝতে পারছেন না কেন, আমি একজন অফিসার, আমার স্ট্যাটাস আলাদা। আমাকে তুমি স্ট্যাটাস দেখাচ্ছ? তোমার বাবার টাকায় আজ তুমি প্রতিষ্ঠিত, আমাকেই বলছো তুমি অফিসার? হাসান ভাই চুপ করুন, ও ছেলে মানুষ, ওর কথা মন খারাপ করবেন না। না না, আমাদের আবার জীবন কি, দুঃখের সঙ্গে পাঞ্জা লড়ে সুখের আশায় জীবন চলে যায়। তবে কাঁটা খায় নুনের ছিটা লাগলে ব্যথাটা একটু বেশি হয় ভাবি। আপনি শুধু শুধু মন খারাপ করছেন, এসেছেন খোঁজ খবর নিন, নাস্তা খান, চলে যান। নাস্তা খেতে তোমার এখানে আমি আসিনি নাদিম, আমার ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মিলাদের ব্যবস্থা করেছি, সেখানে থাকবে আমাদেরই মতো কুলি মজুর আর শ্রমিকের দল। তুমি অফিসার হলেও তারই ছেলে, যদি পারো এসো। আপনি যাবেন চাচা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। হাসান ভাই চা খেয়ে যান। না ভাবি, অনেক খেয়েছি,
আপনাকে একসময় অনেক জ্বালাতন করেছি, সে দিন যখন নেই আমাদের আবদারও নেই। তাছাড়া সামান্য একজন শ্রমিক হয়ে অফিসারের বাড়িতে বসে চা খাওয়ার অধিকার আমার নেই ভাবি। না না, আমি ওদের সামনে যাব না, ওদের ওদের সাজানো সংসার নষ্ট হয়ে যাবে। আমি মরে গেছি, আমি মৃত, আমার ফান্ডের টাকায় ওরা আজ প্রতিষ্ঠিত, ওরা খুশি, ওদের সুখই আমার সুখ। তুমি আমাকে বিপদে ফেলে কোথায় চলে গেছো, কোথায় হারিয়ে গেলে? এ সংসারে এত গঞ্জনা, ছেলে মেয়েদের ব্যবহার কিছুই ভালো লাগে না। আমাকে কেন তুমি নিয়ে গেলে না? আমি আমি আর পারি না, আর পারি না, আর পারি না। কে? কে আপনি? আমি। আমি? আমি কে? আমি আকবর, তোমার স্বামী। তুমি? হ্যাঁ। তুমি বেঁচে আছো? হ্যাঁ সখিনা, আমি বেঁচে আছি। চলো ভেতরে চলো। সাথী, সাথী উঠ, দেখ কে এসেছে। ভাই, বাবা, বাবা। ভাইয়া তুমি বেঁচে আছো? ভাইয়া, হ্যাঁ রে। বাবা, হ্যাঁ জলি, বাবা, আকবর, বাবা, তুই বেঁচে আছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, বেঁচে আছি। মা ডাকছো কেন? বাবা, বাবা তুমি বেঁচে আছো? বাবা, বাবা। হ্যাঁ মা, তোদের ছেড়ে কি? ওকে সাগর না? হ্যাঁ বাবা, তোমাদের জামাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, খুব খুশি হয়েছি। তোমার মা কেমন আছেন? জি ভালো আছেন। তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ নাদিম, কোন রকম মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। কিন্তু এভাবে হঠাৎ তোমার আসা ঠিক হয়নি। নাদিম, তুই কাকে কি বলছিস? বাবা কি বলছি? বাবা বেঁচে থাকলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? নাদিম! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মৃত, তাই আজ আমি ভালো চাকরি পেয়েছি। বাবার ফান্ডের সব টাকা দিয়ে সমাজের চোখে আজ আমরা প্রতিষ্ঠিত। আজ এই সংসারে আনন্দ এসেছে, জলির বিয়ে দিতে পেরেছি, টাকা ছাড়া সব কিছুই হতো না। আজ তুমি মরে গেছো, তাই আমরা সুখেই আছি, এটাই কঠিন বাস্তব বাবা। তাই বলে জীবিত একজন মানুষকে তুই অস্বীকার করতে চাস? অস্বীকার নয় মা, এটাই বাস্তব। সে বেঁচে থাকলে আমার চাকরি থাকবে না, অফিসের সব টাকা ফেরত দিতে হবে, ঋণের বোঝা কে সামলাবে? তোমাদের সকলের মুখের হাসি মিলিয়ে যাবে, এই সংসারে আবার অভাব নেমে আসবে। তোর বাবাকে বাদ দিয়ে সে সুখ আমি চাই না রে নাদিম, চাই না। বাবাকে এক্ষুনি এই রাতেই বাড়ি থেকে চলে যেতে বলো, পাড়ার লোকজন জানলে সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? না, সে যাবে না, আমার স্বামী মরেনি, সে জীবিত। যার জন্য তোরা এই পৃথিবীর মুখ দেখেছিস, যার কষ্টের বিনিময়ে আজ তোরা শিক্ষিত হয়েছিস, সে তোর বাবা। তাকে অস্বীকার করছিস নিজের সুখের কথা ভেবে? জীবন্ত একটা মানুষকে মৃত বলে চালিয়ে দিচ্ছিস? আরে সর্বনাশ তো আমি করেছি, তোর মতো কোলাঙ্গার সন্তানকে জন্মের পর বাঁচিয়ে রেখে। ঠিক আছে সখিনা, আমি চলেই যাই,
সবাই তো জানে আমি মৃত। না, আকবর কোথাও যাবে না, ও আমার ছেলে, তাকে যেতেই হবে। আমার কথা নড়চড় হলে এই বুড়োটাকেও বাড়ি থেকে বের করে দেব। ছি নাদিম ভাই, আপনি এত নীচ এত জঘন্য, খনিকে সুখের জন্য নিজের জন্মদাতা বাপকে অস্বীকার করছেন। আগে জানলে আপনাদের সাথে সম্পর্কই করতাম না। তুমি ভাইয়ের উপর কথা বলছো? হ্যাঁ বলছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দোষের কিছু নয়, হোক না সে তোমার ভাই। ছি, থামো বাবা, আমাকে নিয়ে তোমরা আর তর্ক করো না। সকলের সুখ নষ্ট করার কোন অধিকার আমার নেই। তোর এত বড় সাহস, শয়তান জানোয়ার ইতর, কি ভেবেছিস? এতদিন তো সব অত্যাচার সহ্য করেছি, আর না। বল, তোর বাবা এই বাড়িতে থাকবে কি না? বল বল। বাবা, নাদিমকে ছেড়ে দাও। থাকবে, তবে নিজের ঘর থেকে এ বাড়ির বাইরে বেরোতে পারবে না। দিস ইজ মাই অর্ডার। সখীরা, এভাবে বাড়ির ভেতর বন্দী হয়ে কতদিন থাকবো? তার চেয়ে বরং আমি চলেই যাই। কোথায় যাবে? বেঁচে থেকে মরার ভান করবে? আমি সইতে পারবো না, সইতে পারবো না, সইতে পারবো না। আকবর, আকবর বাবা, জানিস তো এখন থেকে ওদের হুকুম মেনে আমাদের চলতে হয়। আমিও কাজ করেই খাই। কি বললে তুমি? সখিনা, বাবাকে কাজ করে খেতে হয়? নাদিম, কিছু বলবে মা? ঘরে বসে থাকতে থাকতে তোর বাবা অস্থির হয়ে উঠেছে, একটু বাইরে গেলে ভালো লাগবে। তুমি বুঝতে পারছো না কেন মা, কেউ দেখে ফেললেই বিপদ। তাই বলে একটা জলজ্যান্ত জীবন্ত মানুষ ঘরে কোণে বসে থেকে ধুকে ধুকে মরে যাবে? তাছাড়া এই অবস্থার কোনো উপায় দেখছি না। বাবা যতদিন বেঁচে আছেন তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। নাদিম, এত পাষণ্ড হোস নে বাবা। ইস, তুমি যাও তো মা বাবার কাছে। জলি। জি ভাইয়া। আমি অফিসে যাচ্ছি, তুই কিছুতে বাবাকে ঘরের বাইরে যেতে দিবি না। মা যদি মাকে আমার নিষেধের কথা বলবি? ও হ্যাঁ, বিকেলে মিলাদ হবে, পাড়ার সকলকে দাওয়াত দিয়েছি, চলি। Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika. Ashun amra shobai mile Allahr kache Akbar Miyar ruher magfirat kamona kore munajat kori। আল্লাহুম্মা আমিন। ইয়া মাবুদ, তুমি আকবর মিয়ার স্ত্রী, বৃদ্ধ বাবা, তার ছেলে মেয়ে সকলের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে দাও মাবুদ। হে আল্লাহ, তুমি আকবর মিয়ার গুনাহ খাতা মাফ করে দিও, তুমি তার গোর আজাব মাফ করে দিও, বেহেশত নসিব করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি আযহাবিহি আজমাইন। বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সখিনা, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো না একটু ছাদে ঘুরে আসি। ঠিক আছে চলো, এখন তো সবাই ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ চলো।
হিসেবে আসা সময় হয়ে গেছে। জলি, মাকে বল জলদি কাপড় বদলে এখানে আসতে। মা মরে গেলেও কাপড় বদলাবে না। তোমরা যে কি করছো আমার মাথায় ঢুকছে না। মা যে কাপড় পরে আছে তাতে আসলে দোষ কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? বিধবা থেকে শতবার কাপড় পরলে লোকে সন্দেহ করবে না। তাছাড়া যে আসছেন সে খুব চালাক, ইন্স্যুরেন্সের টাকা পাওয়া তো সহজ নয়, বুঝলে? নাদিম সাহেব, ওই যে এসেছে। আরে আসুন আসুন আসুন, আরো আগে আসা হতো, কিন্তু ট্রাফিক জ্যামের জন্য দেরি হয়ে গেল। তাতে কি, বসুন। না ইয়ে মানে আমার একটু তাড়া আছে, আপনার মাকে ডাকুন। আচ্ছা আচ্ছা, জলি মাকে। কি হলো মা, কাপড়টা পাল্টে নাও। আমি কাপড়ও বদলাবো না, হাতে ছুরিও খুলবো না। সখিনা, ছেলের কথা মেনে নাও। আমি আমি সত্যি সত্যি মরে গেছি, তার বিনিময়ে তো ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছে। যাও, কাপড় বদলে বিধবা সাজনা। তুমি কথা বলছো? কি হলো নাদিম সাহেব, আপনার মাকে ডাকুন, দেরি হয়ে যাচ্ছে। কি হলো মা, কাপড়টা বদলাও। না, এইখানটা একটা সই করুন। ঠিক আছে ঠিক আছে, আকবর সাহেব খুব সৎ লোক ছিলেন, তাই এই টাকাটা সহজেই পেলেন। এই নিন 5 লক্ষ টাকার চেক, নিন। চলে নাদিম সাহেব, সেও। আচ্ছা দেখি চেকটা। কেঁদো না, কেঁদো না সখিনা, কেঁদো না। টাকা চেকটা আমাকে দাও ভাইয়া, তুমি বাবার অনেক টাকা নিয়েছো। এই টাকা আমার প্রয়োজন আছে। আমারও টাকা প্রয়োজন। তোমার ভাই বোন এত নিচে নেমে গেছো, সামান্য 5 লক্ষ টাকা লোভ সামলাতে পারছো না? আমার নিজের ভীষণ ঘৃণা পাচ্ছে, তোমরা অমানুষ হয়ে গেছো। যারা পিতা মাতাকে সম্মান করে না তারা পরকালেও শান্তি পাবে না। ও গড, তুমি যা করো ভালোই করো। ও, এদের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। রিনা, 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 না না, তোমার কোনো কথাই শুনতে চাই না। কিন্তু বিশ্বাস করো রিনা, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে। কিসের ভবিষ্যৎ? জীবন্ত মানুষকে মেরে নিজের ভবিষ্যৎ করতে চাও? আসল সুখ বিসর্জন দিয়ে নকল সুখ নিয়ে সুখী হতে চাও? ছি ছি ছি, একালে সব মানুষ কি তার বাবা মাকে অস্বীকার করছে? যে বাবা দিনের পর দিন কষ্ট করে ছেলেকে শিক্ষিত করিয়েছে, অন্ন জুগিয়েছে, সেই ছেলে বড় হয়ে তার বাবাকে তোমার মতো জোর করে মেরে ফেলছে, পোশাক খুলে তাকে বিধবার পোশাক পরাচ্ছে। আমি একটা সংসারের সুখ নষ্ট করতে চাইনি রিনা। সংসারের সর্বময় কর্তাকে জীবন্ত দগ্ধ করে শুকাতে চাও? মায়ের বুকে ছুরি মেরে তাকেই হাসতে পারো? রিনা, চলে যাও, চলে যাও, আমার সামনে এসো না, ভুলে যাও। রিনা নামের কোনো মেয়েকে তুমি চেনো না? রিনা, আমি আমি তোমার কতটুকু আপন যে আমার কথা শুনবে? আমি তোমাকে ভালোবাসি, যাকে ভালোবাসা যায় সেই সব চাইতে আপন।
তাকেই বিশ্বাস করা হয়। এটাই যদি বোঝো তবে কেন বুঝতে পারোনি স্বার্থপরের মতো নিজের সুখের জন্য পাগল হয়ে গেছো, ভুলে গেছো তাদের পায়ে নিচে তোমাদের বেহেশত। নাদিম, তুমি কি চাও পৃথিবীর মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকতে? একদিন না একদিন সব জানাজানি হয়ে যাবে, তোমার বাবা বেঁচে আছে। সত্যকে গোপন করার অপরাধে কেশবপুরে তোমার জেল হতে পারে, তখন তোমার মান সম্মান চাকরি ইন্স্যুরেন্সের টাকা কিছুই রক্ষা করতে পারবে না। তার চেয়ে কি মিথ্যে মোহ আর আভিজাত্যকে ছেড়ে ফেলে দিয়ে নিজের বাবা মাকে নিয়ে আবার সেই আগে জীবনে ফিরে যেতে পারো না? আর বলো না রিনা, আমার সব ভুল আমি বুঝতে পেরেছি, প্রায়শ্চিত্ত করতে হবে। বাবা, মা, বাবা, চলো এই রাতের আধারে বের হতে হবে, দিনের আলো তোদের সামনে মুখ দেখাতে চাই না। চলো সুখেনা, চলো। বাবা, মা, দাদু, দাদু। সাথী, বাবা মা কোথায় রে? তারা চলে গেছে। কোথায় গেছেন? ভাবির বাপের বাড়ি গেছে। জলের সাগর ওরা কোথায়? ওরা ঘরেই আছে। আয় আমার সাথে। আকবর, এত রাত্রে বৌমাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? বাবা, বৌমা কোথায় যাচ্ছ তোমরা খালি হাতে, কোনো সহায় সম্বল না নিয়ে? না বাবা না, কোথায় যাচ্ছি জানি না, তবে সবচেয়ে বড় সহায় সম্বল সঙ্গে নিয়ে যাচ্ছি। বৌমা? হ্যাঁ বাবা, হাত আমাদের খালি হলেও মাথায় আপনার দোয়া আছে, এই আমাদের সবচেয়ে বড় সম্বল। তবে যাও বৌমা, যাও, এই অক্ষম বুড়ো আর তোমাদের পিছু টানে বেঁধে রাখবে না। খোদার দুনিয়া অনেক বড়, অনেক বড়, কোথাও না কোথাও তোমরা নিশ্চয়ই ঠাঁই পাবে। হ্যাঁ বাবা, শুধু সেই আশাতেই অন্ধকারের বন্ধ খাঁচা ভেঙে মুক্ত পৃথিবীর দিকে পা বাড়ালাম। শুধু তোমার জন্য মনটা। না না, আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না, আমি তো ভালোই আছি, বেশ ভালো আছি। রাস্তায় ঘাটে কুলিগিরি করে বাকি জীবনটা আমার ভালোভাবেই কেটে যাবে। কিন্তু বাবা, সাথী, সাথীর কি হবে? ওর জন্য তো আমি কিছুই করতে পারলাম না। আমি আছি, আমি আছি, ওর জন্য তোমরা কোনো চিন্তা করো না। আমি কবর যাওয়ার আগে সাথীর একটা না একটা ব্যবস্থা আল্লাহই করে দেবেন। বাবা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, রাতের অন্ধকারে আমাদের না জানি চুপি চুপি কোথায় যাচ্ছ? বলছি হতভাগ্যদের জন্য রাতের অন্ধকারই আশীর্বাদ আর দিনের আলো চরম অভিশাপ। মা, তোদের মা হবার অধিকার নিয়ে আমি জন্মাই না। মা কেন, এবার বুঝি সোনার শিকলের বেড়ি দিয়ে আমাদের আটকে রাখতে চাস? তা হবে না। না মা না, আমি ভুল করেছি, খনিকে সুখ শান্তি আর আভিজাত্যের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমার ভুল ভেঙে গেছে, আমার লোভের আগুন নিভে গেছে। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। কাউকে মাফ করার অধিকার আমাদের নেই, মাফ করার একমাত্র মালিক আল্লাহ। বুক ভরা অভিমান নিয়ে আপনি যদি ওকে না মাফ করেন তাতে আপনার ছেলে অভিশাপ লাগবে, আপনাদের পায়ের নিচে যে ও স্বর্গ। ভাইয়া, ওদেরকে মাফ করে দাও। মাফ করে দাও বাবা, মাফ করে দাও। চুপ করো, আমি অন্যায় করেছি আমার মার কাছে, যে অন্যায় করেছো তা ক্ষমার অযোগ্য, তবে তো দুনিয়ায় তোমাদের মতো সন্তানের কাছ থেকে আর কোনো বাবা মার নসিবে যেন এমন নির্মম আচরণ না চটে। বাবা, ওরা নির্মম হতে পারে, তোমরা হয়েও না, ওরা নিষ্ঠুর হতে পারে, তোমরা হয়েও না। সন্তানদের প্রতি বাবা মা যে দয়ার সাগর, একটু দয়া করো, ওদের মাফ করে দাও। না না, হে ক্ষমা করার প্রশ্ন নয়। ওগো জলদি জলদি চলো, রাত পোহাবার আগে আমরা এখান থেকে চলে যাই, নইলে তোমার বিপদ হবে। এই তোর শালা, এই Thank you.
নাদিম, আয় আয় তোরা। আজ হতে শেষ হলো সব পরিবারের ঘরে ঘরে যুদ্ধ। হ্যাঁ, এতদিন তো দেখলেন ঘরে ঘরে যুদ্ধ, আজ থেকে যেন শুরু হয় ঘরে ঘরে শান্তি।